আসলে কি কি করব একটু দেখে নিই আমরা। আচ্ছা, লাস্ট আমরা কি করেছিলাম সেটা একটু দেখি। আমরা হচ্ছে লোকাল হোস্ট, আমাদের যে ফোল্ডারটা ছিল সেটার নাম ছিল WPT 191, এটার মধ্যে হচ্ছে যে আমরা ছিলাম। এই হচ্ছে এইটুকু পর্যন্ত আমরা করেছিলাম। আমরা আমাদের লোগোটাকে সেট করেছিলাম, তারপর হচ্ছে তারপর এখানে পোস্ট গুলা কিভাবে ডাইনামিক করতে হয়, হ্যাঁ, আর হচ্ছে পোস্টটাকে কিভাবে ডাইনামিক করতে হয় এই অংশটুকু দেখেছিলাম। ওকে ফাইন। তো আজকে আমরা যে কাজটা করব, পোস্টের এই পাশে আমরা একটা সাইড বার নিয়ে আসার চেষ্টা করব। দেন এর আগে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের পোস্টের নিচে একটা থাম্বনেইল ইমেজ নিয়ে আসবো। অনেক সময় আমরা দেখি যে আমরা এর আগেও দেখেছি থাম্বনেইল ইমেজ কি, যখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে হচ্ছে যে থাম্বনেইল ইমেজ জিনিসটা কি। তো আমাদের এটার মধ্যে যদি আমরা থাম্বনেইল ইমেজ নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে সেটা দেখবো। তারপর পোস্টের ডেটটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি দেখবো, বা পোস্টের অথর কে, সেটা কে এই পোস্টটা করলো, তার নাম কিভাবে নিয়ে আসতে পারি সেটা আমরা দেখবো। এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পেজিনেশন। যদি আমাদের এখানে পোস্ট অনেক কম, মাত্র 3টা পোস্ট আছে, আমরা আরো কিছু পোস্ট করব। পোস্ট করে তারপর আমরা পেজিনেশন জিনিসটা কি সেটা দেখবো। যে সাপোজ এখানে আমরা চাই যে 5টা, যদি 10টা পোস্ট থাকে কিন্তু এই পেজে 5টা পোস্টের বেশি দেখাবে না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা পেজিনেশন দিয়ে দিতে পারি এখানে, 1 2 3 করে হবে আসবে, ক্লিক করে আমরা পেজ গুলোকে চেঞ্জ করতে পারবো। এছাড়া আমরা মেনু ক্রিয়েট করবো আজকে, মেনুটাকে দেখবো, আর বলেছিলাম যে সাইড বারটা, এই সাইড বারটাকেও আমরা নিয়ে আসার ট্রাই করবো। তো চলেন আমরা আগে একটু আচ্ছা ওয়ার্ডপ্রেসে একটা ডিফল্ট সেটিং এর মধ্যে থাকে যে ব্লগের মধ্যে কয়টা পোস্ট শো করাবে, এরকম একটা ডিফল্ট থাকে আর কি। ওই যে কয়টা পোস্ট এখানে শো করানো যাবে, হ্যাঁ সেটা তো আছে। বাট হচ্ছে যে সাপোজ আমি যদি হচ্ছে যে বলে দেই যে আমার এখানে পেজিনেশন জিনিসটা যদি না আসে, তারপর আমি বলে দিলাম 5টা পোস্ট থাকবে, সেখান থেকে আমরা চেঞ্জ করে দিব, সেটা কোনো সমস্যা না। যেমন আমি একটু দেখাই, আসতেছি, একটু পরে দেখাচ্ছি, আমি জাস্ট একটু লিখে নেই যে আমরা যদি অথর নেমটাকে নিয়ে আসার ট্রাই করি, তারপর হচ্ছে ডেটটাকে নিয়ে আসার ট্রাই করব, দেন হচ্ছে আমরা থাম্বনেইল ইমেজটাকে নিয়ে আসার ট্রাই করব, দেন পেজিনেশনটাকে নিয়ে আসার ট্রাই করব, আমরা মেনু ক্রিয়েট করব একটা, দেন হচ্ছে আমরা সাইড বার বা উইজেট আমরা ক্রিয়েট করব। ওকে, আচ্ছা এটাকে আমরা পরে সেভ করি, এই জিনিসগুলো আমরা দেখবো। তো চলেন আমরা শুরু করি। তো এবার আসি আমরা আমাদের ড্যাশবোর্ডটাতে যাই একটু। ড্যাশবোর্ডের জন্য আমাদের স্ল্যাশ দিয়ে লিখতে হবে WP অ্যাডমিন। তো WP অ্যাডমিন দেওয়ার পরে আমাদেরকে এখানে লগ ইন করতে বলতেছে। আমরা অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়েছিলাম, আমি সবসময় লোকাল হোস্টে এটাই দেই, সেজন্য আমার খেয়াল আছে। আচ্ছা আমরা লগ ইন করি আমাদের ড্যাশবোর্ডটাতে। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর প্রথমে আমরা যে জিনিসটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আচ্ছা পেজিনেশনটাকে একটু দেখাই নি আপনাকে, আপনি যেটা বলেছিলেন মাত্র যে আমরা সেটিংস থেকে যদি জেনারেলে যাই তাহলে আমরা এখানে পাবো। দেখি একটু, সরি এইখানে না, রিডিং এ দেখি, এই যে দেখেন রিডিং, এই যে ব্লক পেজে কতটা শো করতেছে, এখানে 10টা হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। এই যে এখানে হ্যাঁ, প্রথমে আপনি লক্ষ্য এটার কথা করবো, বলেছিলেন যেখানে। তো হচ্ছে এখানে জি আমরা জি সাপোজ দিয়ে দিলাম 2টা, দেখেন আমরা এখানে দিয়ে দিলাম 2টা, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আসলে আমরা আমাদের সাইটটাকে একটু ভিজিট করি এখান থেকে। তো এই হচ্ছে আমাদের সাইট, আমরা যদি এখানে যাই দেখেন 2টা দেখাচ্ছে। বা 3 নম্বর পোস্টটা কোথায়, 3 নম্বর পোস্টটাকে নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে। এখানে 3 নম্বর পোস্টে আমরা যেতে পারতেছি না, কেন, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো অপশন নাই। আমরা নেক্সট পেজটাতে যদি যেতে চাই তখন আমরা এখানে পেজিনেশন পেয়ে যাবো, ওই পেজিনেশনে ক্লিক করে আমরা যেতে পারবো। এই হচ্ছে ব্যাপার, ওই জিনিসটাকে পেজিনেশন বলে। আচ্ছা তো চলেন আমরা এখন, এটার আগে আমরা একটা কিছু কাজ করে আসবো, সেটা হচ্ছে আমরা বললাম যে আমাদের এই পাশে একটা অংশ রাখবো আমরা, এখানে আমরা আমাদের একটা কি বলে সাইড বার বা কিছু একটা বানানোর ট্রাই করবো পরে। আরেকটা বিষয় যেটা করব সেটা হচ্ছে এই অংশ। তো এই 2টা অংশকে আমরা ভাগ করে ফেলতেছি, তাই না, এই পাশে থাকবে পোস্ট আর এই জি পাশে থাকবে সাইড বার। তো যেহেতু ভাগ করে ফেলবো সাইড বার তো এই জন্য আমাদের একটু CSS নিয়ে কাজ করতে হবে, HTML CSS এসে কাজ করতে হবে। আমরা দেখেন আমাদের হেডারটা এখানে শুরু হয়েছে আর আমাদের পোস্টের যে সেকশনটা এটা এখান থেকে শুরু হয়েছে।
তো আমরা চাচ্ছি যে আমাদের পোস্টের সেকশনটাকেই এটা থাকবে বাম পাশে, আর ডান পাশে হচ্ছে আমাদের আরেকটা জিনিস থাকবে, তাই না? দুইটা জিনিস রাখবো। এই ক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে সরাসরি করতে পারি, বাট আমরা এখন সিএসএস দিয়ে সরাসরি করব না। আমরা নর্মালি যেহেতু ওয়েবসাইট গুলো বুটস্ট্র্যাপে ক্রিয়েট করা হয়, বুটস্ট্র্যাপ ফলো করে কাজ করা হয়, তো আমরা বুটস্ট্র্যাপটাকে এখন লিঙ্ক আপ করাবো। তো চলেন আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটাতে চলে যাই, getbootstrap.com। এই ওয়েবসাইটটাতে আসার পরে আমরা যাব গেট স্টার্টেড এ। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে, এই যে দেখেন, বুটস্ট্র্যাপ আমাদেরকে একটা ইউআরএল দিয়ে দিচ্ছে, সিএসএস এর, ওদের সিএসএস এর ইউআরএলটা, এটা আপনারা সবাই জানেন। তো আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে শুধুমাত্র এই যে দেখেন, এইচএফ এর ভিতরে আমাদেরকে এই যে এই যে ইউআরএলটা দিয়ে দিছে, এই ইউআরএলটা শুধু ব্যবহার করব, ঠিক আছে? আমাদের এই ইউআরএলটা হলেই হবে। তো চলেন আমরা কি করব, আর আমরা জানি যে সিএসএস ফাইল কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করব তখন আর এই হেডের মধ্যে লিঙ্ক আপ করাবো না। আমরা করাবো হচ্ছে কোথায়, এই যে ফাংশন পিএইচপি মধ্যে। অলরেডি আমরা হচ্ছে এই যে এখানে আমাদের মেইন যে সিএসএস টা ছিল সেটাকে আমরা এখানে লিঙ্ক আপ করিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ টাকে লিঙ্ক আপ করাবো। তো বুটস্ট্র্যাপ টাকে লিঙ্ক আপ করানোর জন্য আমরা এখানে সেম ভাবে আগের মতোই জাস্ট আরেকটা ফাংশন নিয়ে নিই, সেটার নাম কি হবে, ডাব্লিউটি এনকিউ স্টাইল। তারপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর এখানে সেমি কোলন দিয়ে ক্লোজ করলাম। এবার বিষয় হচ্ছে আমরা এখানে অন্তত পক্ষে দুইটা প্যারামিটার ব্যবহার করব। তো দুটা প্যারামিটারের মধ্যে আমরা জানি যে এখানে দেখেন, এই যে এই জায়গায় আমরা একটা প্যারামিটার ব্যবহার করেছিলাম, প্যারামিটারটার নাম কি ছিল, ফার্স্ট থিম মেইন স্টাইল। তো আমরা হচ্ছে এরকম নাম, তো আমরা এখন যেটা, এটা তো সবসময় ইউনিক, হ্যাঁ এটা সবসময় ইউনিক থাকতে হবে। তো আমরা যেহেতু এই যে নতুন এনকিউ স্টাইলটা নিলাম, এটা নিয়ে যেহেতু বুটস্ট্র্যাপ এর জন্য, তো আমরা এখানে লিখতে পারি বুটস্ট্র্যাপ, এটা আমরা লিখে দিতে পারি। দেন আমরা কমা দিয়ে এখানে আরো একটা প্যারামিটার ইউজ করতে পারি, যেই প্যারামিটারের মধ্যে মূলত আমাদের ওই যে বুটস্ট্র্যাপটা, বুটস্ট্র্যাপের ফাইলটা কোথায় আছে সেই লোকেশনটা বলে দেওয়া যাবে। আর এখানে দেখেন আমরা লিখেছিলাম শুধুমাত্র কি, গেট স্টাইল শীট ইউআরআই। এই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যেই থিমের ফোল্ডার আছে এখানে রুট ফোল্ডারে যে স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে ওই ফাইলটা এটার জন্য পাবে। বা অন্যান্য সিএসএস ফাইল যদি আমরা পাওয়াইতে চাই সেই ক্ষেত্রে আমরা শুধু গেট স্টাইল শীট ইউআর এটা লেখা যাবে না, না লিখে আমরা কি করবো, একটা ইউনিক নেম দিব। দেন আমরা এই যে কোটেশনের মধ্যে সোর্সটা কোথায় আছে সেটা বলে দিতে পারি। তো আমাদের সোর্সটা আমরা এই যে এইখান থেকে নিয়ে যাবো, এই যে এইচএফ এর মধ্যে যে অংশটুকু, শুধু এই অংশটুকু, তবে পুরোটা না, এই যে HTTPS কোলন এই অংশটুকু বাদ দিয়ে এই যে ডাবল স্ল্যাশ থেকে শুরু করে এই পর্যন্ত নেবেন, এই এই অংশটুকু নেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই প্রোটোকলটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু নিয়ে নিলেই হবে। এবার আমরা কি করবো, এটা এখানে টেস্ট করে দিই। আচ্ছা, তো টেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এটাকে সেভ করি, আর এখানে চাইলে আমরা যে ভার্সন অ্যাড করতে পারি, আপাতত অ্যাড করা লাগলো লাগবে না, আমরা জাস্ট এই লিঙ্ক আপ করে নিলাম। এবার যদি আমরা এখানে যাই গিয়ে যদি একটা রিলোড করি, দেখি তো আমাদের এটার মধ্যে পাইছে কিনা, দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এই ফন্ট গুলো কিন্তু বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল থেকে পেয়ে গেছে, তার মানে আমরা বুঝলাম যে হ্যাঁ বুটস্ট্র্যাপটা অলরেডি আমাদের এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। তো এখন আমরা বুটস্ট্র্যাপকে ব্যবহার করে দুই ভাগ করে ফেলতে পারি। তাহলে আমরা কি করতে পারি, আসেন আমরা একটা কাজ করি, এখানে এই যে হেডারটা আমাদের এখানে শেষ, এরপরে আমরা হচ্ছে যে একটা নতুন ডিভ নিয়ে নিয়ে আসে, একটা ডিভ নিলাম, এই ডিভের একটা ক্লাস দেই, ক্লাসের নাম দেই হচ্ছে সাপোজ ফার্স্ট বডি, এরকম একটা। আচ্ছা, এইটার ভিতরে আমরা আরো একটা ডিভ নিব, যে ডিভের আমরা একটা ক্লাস নিতে পারি, ক্লাসের নাম দেই হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। দেখেন আমাদের সিএসএস ফাইলেও কিন্তু কন্টেইনার বলে একটা ক্লাস ছিল, এটা দেখেন কন্টেইনার বলে একটা ক্লাস ছিল, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করে ফেলেছি তো আমাদের এখন আর এই কন্টেইনার ক্লাসটা, মানে এই যে এই ডিভের মধ্যে যে ক্লাসগুলো আমরা ইউজ করেছিলাম এটা এখন বুটস্ট্র্যাপ থেকে ব্যবহার করতেই পারি, আর আমাদের তাহলে এই অংশটুকু আর দরকার নেই। তাহলে আমরা একটা কাজ করি, এটা আমরা এখান থেকে জাস্ট ফেলে দিই, সিএস আমাদের সিএসএস ফাইল থেকে আমরা এটা ফেলে দিলাম। আচ্ছা, এবার যদি একটু রিলোড করি, আচ্ছা এরপরের বিষয়টা হচ্ছে কি, যে আমরা কন্টেইনার তো নিলাম, এবার এটার ভিতরে আমরা কি করব, এই ডিভটার ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, যে ডিভের নাম হবে রো, সরি একটা ডিভ নিলাম, ডিভ যার একটা ক্লাস দিব, ক্লাসের নাম হচ্ছে রো,
এই রো নামক ক্লাসের ভিতরে আমরা হচ্ছে ভাগ করে ফেলবো দুই ভাগে, একটা কল এন্ডি 9 আর একটা কল এন্ডি 3। আপনারা যেহেতু এসকিউএল সিএসএস বুটস্ট্র্যাপ আগে থেকে জানেন, তো আমি এগুলার আলোচনা করতেছি না। আমি এটার নাম দিয়ে দিলাম কল এন্ডি 9, আরেকটা কপি করে দিয়ে দিলাম কল এন্ডি 3। কল এন্ডি 9 এর মধ্যে আমরা আমাদের পোস্টটাকে রাখবো। আমাদের পোস্ট কোনটা? এই যে এই সেকশনটা, এই সেকশনটা এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ। আমরা এটাকে জাস্ট কাট করে নিই, কাট করে নিয়ে এই জায়গায় আমরা পেস্ট করে দিব। তো একটু সাজাই এখান থেকে, একটু সাজাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দেখেন এই যে এই ডিপটা কিন্তু আমাদের আর প্রয়োজন নাই, এই যে কন্টেইনার, কারণ অলরেডি কিন্তু আমরা যে বাইরে কন্টেইনার ব্যবহার করেছি। তো আমরা কি করব, এই কন্টেইনারটা এখান থেকে ফেলে দিব, আর এই যে ডিপটা কন্টেইনারের যে ক্লোজিংটা সেটা আমরা ফেলে দিব, ঠিক আছে? সো এখন যদি আমরা সেভ করি এন্ড দেন আমরা যদি আমাদের ব্রাউজারে সেটা রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটা কিন্তু শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ, এইটুকুর মধ্যে কিন্তু যায় না। আর এই যে কল এমডি 3 যেটা আছে সেটার মধ্যে এখন আমরা অন্য কিছু ব্যবহার করবো। আমরা একটু কমেন্ট করে রাখি, কমেন্ট করলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এই জায়গায় আমরা একটা কমেন্ট করি, সাপোজ এখানে আমরা জাস্ট বললাম পোস্ট, ঠিক আছে এটা। আর এই জায়গাতে আমরা আরেকটা কমেন্ট করি, সাপোজ সাইডবার। আচ্ছা, এটার মধ্যে আমরা সাইডবার রাখবো, আপাতত সাইডবার আমরা এখানে রাখলাম না, জাস্ট আমাদের পোস্টটুকু নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা পোস্টটাকে এখানে আপাতত রেখে দিলাম, এই হলো তার বিষয়। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের থাম্বনেল ইমেজটাকে নিয়ে আসবো। আর থাম্বনেল ইমেজটাকে আমরা আনতে চাচ্ছি টাইটেলের পরে, টাইটেলটা যেখানে আছে তারপরেই হচ্ছে আমাদের থাম্বনেল ইমেজটা থাকবে, এটা আমরা চাচ্ছি। তো সেটার জন্য দেখেন আমাদের যে পোস্ট সেকশনটা আছে, এই যে পোস্টের সেকশনটা, এই পোস্ট সেকশনের মধ্যে আমরা এই যে আমাদের কি বলে, এই যে দেখতে পাচ্ছি যে পোস্ট, সরি পোস্টের টাইটেল কোথায়, এই যে টাইটেল, পোস্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেলটা আছে। এই টাইটেলটার পরে আমরা আমাদের ইমেজটাকে রাখতে চাচ্ছি। তো ইমেজ রাখার জন্য আমরা কি করি, একটা আইএমডি ট্যাগ নেই, ওই ট্যাগের মধ্যে আমরা ইমেজটা কোথায় আছে সেটা বলে দেই। বাট এখন আমরা কোনো আইএমডি ট্যাগ নিব না, যদি আমরা এখানে একটা ইমেজকে নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে জাস্ট বলে দিতে হবে যে আমাদের থাম্বনেল ইমেজটার জন্য একটা ফাংশন আছে, ওয়ার্ডপ্রেস এর নিজস্ব ফাংশন, সেই ফাংশনটা এখানে জাস্ট বলে দিতে হবে। সেটা বলার জন্য আমরা এখানে একটা পিএইচপি ব্লক নিতে পারি, পিএইচপি ব্লক নিয়ে তারপর আমরা এটার মধ্যে জাস্ট বলে দিতে পারি দ্য পোস্ট থাম্বনেল, ঠিক আছে? ফাংশনটার নাম হচ্ছে দ্য পোস্ট, সরি দ্য পোস্ট থাম্বনেল, থাম্বনেল, আচ্ছা। তো আমরা যদি এটা ব্যবহার করি, এটা ব্যবহার করার পরে আমাদের কাজটা কি হবে সেটা এখন আমরা দেখবো। যে এটা যদি ব্যবহার করি তাহলে কি আমাদের এখানে কোনো ইমেজ চলে আসবে? আমরা যদি এখানে সেটা রিলোড দিই তাহলে দেখেন তো এখানে কোনো ইমেজ আসছে না, এখানে কোনো ইমেজ আসে নাই। আসলে এখানে ইমেজ না আসার কারণটা কি, যে আমরা কি শুধুমাত্র এই অংশটুকু ব্যবহার করলেই কি ইমেজ আসে? না, এটা আসলে শুধুমাত্র এটা ব্যবহার করলে কি ইমেজটা আসবে না। আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এটাকে রেজিস্টার করতে হবে আগে, আগে আমার ফাংশন ডট পিএইচপি এর মধ্যে এসে বলে দিতে হবে যে আমি কি আমার ইয়েতে রেজিস্টার করেছি কিনা। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই, যেমন ধরেন আমরা যে পোস্টে গেলাম, যদি আমরা আমাদের পোস্টে চলে যাই, দেখেন এই যে নিউ টাইটেল নামক একটা পোস্ট আছে, আসলে আমরা এটাকে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করলাম, এই যে এদিকে চলে আসলাম, এই জায়গায় দেখেন কোনো ফিচার ইমেজ নামক কোনো অপশন আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ অপশন আছে, ট্যাগস অপশন আছে, বাট ফিচার ইমেজ সেট করার জন্য কোনো অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। সো এটা কেন দেখতে পাচ্ছি না, কারণ আমরা রেজিস্টার করি নাই। আর এটা রেজিস্টার করার জন্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাংশন ডট পিএইচপি তে, যেখানে আমরা আফটার সেট আপ থিম হুক করেছি সেই ফাংশনটার মধ্যে, আমরা আফটার সেট আপ থিমের মধ্যে এই যে ফার্স্ট সেট আপ, ফার্স্ট থিম সেট আপ কে এই ফাংশনটাকে আমরা হুক করেছি। তো এই জায়গায় আমরা হচ্ছে নতুন করে একটা এই যে অ্যাড থিম সাপোর্ট নিব, ঠিক আছে? এই অ্যাড থিম সাপোর্টের ভিতরে আমরা জাস্ট এখানে এসে বলে দিব, এই জায়গায় আমরা জায়গায় জাস্ট বলে দিব হচ্ছে পোস্ট থাম্বনেলস,
এবার যদি একটু সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, এখানে এসে যদি একটা রিলোড করি আমাদের ড্যাশবোর্ডটার মধ্যে, দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে ফিচার ডিভাইস নামে, ঠিক আছে? যখনই আমরা এখানে ওই অ্যাপ থিম সাপোর্টের ভিতরে পোস্ট থাম্বনেলসটাকে বলে দিলাম তখন, আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, এখানে যখন আপনি কি বলে থিম সাপোর্ট দিবেন তখন হবে থাম্বনেলস, আর যখন আপনি এই যে ফাংশন আপনি যখন এটাকে লোকেশনে যখন এসে এটাকে কল করতেছেন ইমেজটাকে, তখন লিখবেন হচ্ছে দ্য পোস্ট থাম্বনেইল, ঠিক আছে? জাস্ট এই অংশটুকু লিখে দিবেন। আচ্ছা এখন আসি, এবার যদি আমরা সেভ করি, আসলে সেভ করলে কিন্তু ইমেজ আসবে না, এখানে ইমেজ আসবে না, কারণ আমরা এই জায়গা থেকে কোন ইমেজ সেভ করি নি। আসলে আমরা একটা ইমেজ সেভ করি, এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি অনেক ইমেজ ছিল আগে, আসলে আমরা যে কোনো একটা ইমেজকে কি বলে অ্যাড করি, যেমন ধরেন এই ইমেজটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি, সেভ করে দিলাম এটা এখানে, সেভ করে দেন আমরা আসলে এখানে যে আপডেট দিয়ে দিই, আপডেট দেওয়ার পরে আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, এখানে চলে যাই আর এখানে একটা রিলোড করি, তাহলে দেখেন আমাদের ইমেজটা আসছে। বাট দেখেন ইমেজের কিন্তু সাইজ কত বড় একটা সাইজ চলে আসে, ঠিক আছে? তো এই এত বড় সাইজ কিভাবে আসলো আমরা এখন সেটা দেখবো, যে আসলে এত বড় কেন হলো। ওকে, তো ইমেজের আবার সাইজ নির্ধারণ করে দেওয়া যায়। কোথায় নির্ধারণ করে দেওয়া যায়? আমরা যদি আমাদের যেখানে যে পোস্ট দা পোস্ট থাম্বনেইলটাকে যেখানে কল করেছি এই জায়গায় আমরা একটু ভিন্ন ওয়েতে লিখতে পারি। তো কিভাবে লিখতে পারি আসলে আমরা সেটা দেখি, একটু ভিন্ন ওয়েতে, ভিন্ন ওয়েতে লেখার জন্য আমরা এই ফাংশনটাকে আপাতত এখানে সরাসরি কল করব না, সরাসরি কল না করে আমরা এখানে পিএইচপি এর ভিতরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কন্ডিশন দিতে পারি। এটা না দিলেও চলবে, এটা দেওয়া ম্যান্ডেটরি না, বাট আমরা দিতে পারি চাইলে। এখানে আমরা বলতে পারি ইফ ফার্স্ট ব্র্যাকেট হ্যাজ আন্ডার স্কোর, সরি পোস্ট হবে এখানে, পোস্ট আন্ডার স্কোর থাম্বনেইল, ঠিক আছে? এই যে এটা একটা ফাংশন হ্যাজ পোস্ট থাম্বনেইল, যদি পোস্ট থাম্বনেইল থাকে তাহলে কি হবে এই জায়গায় আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, অথবা আপনি চাইলে ওই যে কোলন ব্যবহার করেও করতে পারতেন, একই জিনিস আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জায়গাটায় আপনি হচ্ছে দিয়ে দিতে পারেন এই যে দা পোস্ট থাম্বনেইল, এটা কি ইফ হ্যাজ পোস্ট থাম্বনেইল, মানে যদি পোস্ট থাম্বনেইল থাকে তাহলে আসবে, আর যদি না থাকে তাহলে কিন্তু আসবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। আর এটা না, এই কন্ডিশন ব্যবহার না করলেও চলে, তবে কি বলে এটা ব্যবহার করাটা স্ট্যান্ডার্ড, তাই হচ্ছে আপনারা সবাই এটা ব্যবহার করলেন। তো ইফ হ্যাজ পোস্ট থাম্বনেইল যদি থাকে তাহলে এটা আসবে, আদারওয়াইজ আসবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, এই যে ভিতরে আমরা যে পোস্ট থাম্বনেইলকে কল করলাম, এই ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে আমরা একটা অ্যারে ব্যবহার করে ইমেজের সাইজ নির্ধারণ করতে পারি, ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে যে কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখি, তবে তার আগে আছে ইমেজের সাইজটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, সিএসএস দিয়ে ডিজাইন করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি আর কি। সিএসএস দিয়ে যদি আমরা ডিজাইন করি, দেখেন আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে দেখেন তো আমরা কোনো ইমেজ কে কল করেছি, এখানে কল করি নাই। আমরা যদি যে কোনো ইমেজ কে কল করি, সাপোজ শুধু ইমেজ আইএমজি কে কল করলাম, কল করে আমরা এখানে বললাম উইথ হবে 100%, আর এখানে আমরা হচ্ছে হাইট দিব একটা, অবশ্যই একটা হাইট দিয়ে দিবেন, সেটা হচ্ছে অটো, তাহলেই হবে। এইটুকু দিয়ে দিলেন, দিয়ে দিয়ে এবার যদি আপনি একটা রিলোড দেন দেখবেন আপনার ইমেজ ইয়ে হয়ে গেছে, বাট এখন হচ্ছে না। তো ঘাবড়ে যাবেন না, কারণ আপনি যখন হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করবেন প্রায় দেখবেন ক্যাশ ধরে রাখছে। তো এই ক্যাশ যদি ধরে রাখে, মানে আমি যেহেতু গুগল ক্রোমে কাজ করতেছি, গুগল ক্রোম একটু বেশি করে, আমি যদি এটাকে কপি করি, কপি করে দেন যদি হচ্ছে আমি একটা দেখেন ইনকগনিটো ব্রাউজারে ওপেন করলাম, এবার যদি ইন্টারফেস করি, এখন যদি যাই এই যে দেখেন এখানে কিন্তু ঠিক আছে, বাট ওই জায়গায় কিন্তু ঠিক ছিল না, কারণ এখানে ক্যাশ ধরে রাখছে। ওকে, আসলে আমরা এটাকে একটু ঠিক করি, আমরা রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল ইউ প্রেস করে আমরা হচ্ছে যে যাইতে পারি, এই যে এখানে আসছি, এখানে এসে আমাদের স্টাইল ডট সিএসএস টাকে আমরা যেখানে লিঙ্ক আপ করেছি সেটা একটু খুঁজে বের করতে হবে। আমাদের স্টাইল ডট সিএসএস দেখেন, স্টাইল ডট সিএসএস মেইন সিএসএস, এই যে স্টাইল ডট সিএসএস এখানে ক্লিক করেন, এই যে দেখেন এখানে, দেখেন এই যে ফুটার পর্যন্ত আছে, নিচে কিন্তু কোনো কিছু আসে নাই, ঠিক আছে? এখানে একটা রিলোড করে, রিলোড করলে এইবার দেখেন আসছে আইএমজি। ওকে, এবার যদি আপনি যান, আপনি যদি এখানে যান, যদি একটু রিলোড করেন, তারপর দেখেন এই যে এখানে ঠিক হয়ে গেছে।
তো ঝাপঝাপ ফিচার ইমেজ আছে তারপর এটার একটা ফিচার ইমেজ আগেই সেট করা ছিল, ওই যে আমরা যখন করেছিলাম তখনই ছিল, আর এটার এখন আমরা নতুন দিলাম সেটা চলে আসছে। ওকে, সিএসএস দিয়েও আপনি করতে পারেন। আচ্ছা, আবার আমাদের প্রবলেমটা দেখা দেয় তাহলে কি সবসময় এইভাবে গিয়ে ইয়ে করতে হবে, লিঙ্ক হ্যাঁ, করে যদি আনতে হবে, প্রবলেমটা নাকি এরকম অন্য হয় কোনো তাহলে উপায় আছে? ওইভাবে করবেন, আর যদি তাতেও না হয় তাহলে হচ্ছে এখান থেকে গিয়ে হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে গিয়ে ক্যাশটাকে একদম ডিলিট করে দিতে। তাহলে আবার ক্যাশ ডিলিট করলে আবার আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কি যে আপনি যে যেসব জায়গায় জায়গায় লগ ইন করা আছেন সেসব জায়গা থেকে লগ আউট হয়ে যাবেন। আমি এখানে ক্যাশ এখন হচ্ছে যে ইয়ে করতে পারবো না, কারণ আমি হচ্ছে যে আপনাদের ক্লাস নিচ্ছি এই যে জুমে হচ্ছে যে আপনার ইয়ে করে আপনার কি বলে লগ ইন করে, তো আমি যদি এখন ক্যাশ ডিলিট করি তাহলে এই জুম থেকে আমার লগ আউট হয়ে যাবে এবং ডিসকানেক্ট হয়ে যাবে আপনাদের ক্লাসটা। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি কি বলে ক্যাশটা ডিলিট করলাম, তো আপনারা হচ্ছে ক্যাশ ডিলিট করে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় এই যে এখানে যেটা বলেছিলাম যেখানে আমরা একটা সাইজ বলে দিতে পারি, ওয়ার্ডপ্রেস এর কিছু ডিফল্ট সাইজ আছে, সেই ডিফল্ট সাইজ গুলো যদি আমরা ব্যবহার করতে চাই, এটা ব্যবহার করা ম্যান্ডেটরি না কিন্তু আপনি যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে, চলেন আমরা একটু দেখে আসি, আমরা একটু সার্চ করি আসলে। কোথায় সার্চ করব? এখানে সার্চ করি, এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে, সাপোজ লিখলেন ওয়ার্ডপ্রেস পোস্ট থাম্বনেল, ওয়ার্ডপ্রেস পোস্ট থাম্বনেল লিখে সার্চ করবেন। এই যে দেখেন পোস্ট থাম্বনেল কোডেক্স, ওয়ার্ডপ্রেস কোডেক্স, এটাতে যাবেন। এটাই মূলত হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসে যাবতীয় কিছু থাকে, কোড টোড আপনি এখান থেকে দেখে কাজ করতে পারবেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন পোস্ট থাম্বনেল এর মধ্যে ওরা পোস্ট, আচ্ছা পোস্ট থাম্বনেল সাইজ লিখে সার্চ করি তাহলে বোধহয় পাবো না। আচ্ছা, এই যে পোস্ট থাম্বনেল সাইজ আছে কিছু, এখানে দেওয়া আছে, এখানেই দেওয়া আছে, কোথায় কোথায়, আচ্ছা এই যে দেখেন একটা দেওয়া আছে মিডিয়াম, এই যে দেখেন মিডিয়াম, এছাড়াও আছে লার্জ, লার্জ মিডিয়াম, এখানে সবগুলো আমি খুঁজে পাচ্ছি না। এখানে তো সাইজ সেট করা যায় ওইটা দেওয়া আছে। হ্যাঁ, সাইজ সেট করা যায় সেটাই দেওয়া আছে আর কি। কোথায় কোথায় আছে, না ওইটা না, একই পেজ আসলাম নাকি দুইটা? আচ্ছা এই যে দেখেন, এই যে, এই যে আমরা আগেরটাতে ছিল ভুল ইয়ে করছি, যেখানে ফাইন আগেরটা দেখিনি চোখে পড়ে নাই আর কি। এই যে দেখেন থাম্বনেল, তারপর হচ্ছে যে এখানে মিডিয়াম, তারপর মিডিয়াম লার্জ, লার্জ ফুল, আপনি এখানে যেটা আপনার প্রয়োজন পড়ে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে এখানে প্রত্যেকটা ডিফল্ট সাইজ গুলো এখানে আবার দেওয়া আছে, ঠিক আছে। তো এটা চাইলে আপনি ইউজ করতে পারেন, সাপোজ আমরা এখানে লার্জ ব্যবহার করতে চাচ্ছি, তো আমরা এখানে ব্যবহার করে দিলাম লার্জ। ওকে, দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কমা দিয়ে একটা অ্যারে ব্যবহার করতে পারি, অ্যারে, এখানে আমরা একটা অ্যারে ব্যবহার করতে পারি কমা দিয়ে, তারপর একটা ফার্স্ট ব্রেকেট দিলেন। এই অ্যারের ভিতরে আপনি চাইলে আবার ক্লাসও অ্যাড করতে পারেন, যেমন ধরেন সাপোজ এখানে একটা ইমেজ ছিল, ধরেন এই যে এই যে ইমেজটা আসছে আপনার, এই যে এখানে যে ইমেজটা আসছে, সাপোজ এই ইমেজের মধ্যে আপনি একটা ক্লাস ইউজ করা ছিল, সেই ক্লাসটা যদি আপনি এখানে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এই যে অ্যারের মধ্যে আপনি ব্যবহার করে দিতে পারেন। তো আমাদের ইমেজের মধ্যে যেহেতু আমরা অলরেডি সিএসএস দিয়ে স্টাইল করে ফেলেছি, তো আমাদের ক্লাস অ্যাড করতে হবে না, জাস্ট আমি দেখাই দিলাম, এখানে জাস্ট আপনি চাইলে অ্যাড করতে পারেন। তাহলে কি করতে হবে, দুটা প্যারামিটার নিতে হবে, আসলে একটু দেখাই দিই যেহেতু আসছি। তো এখানে আমরা দুটা প্যারামিটার নিব, একটা প্যারামিটারের ভিতরে লিখবো ক্লাস, তারপরে এই আরেকটা প্যারামিটারের ভিতরে আমাদের যে ক্লাসের নাম থাকবে সেই ক্লাসের নামটা আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। আর কিছু না, আমি আপাতত এই অংশটুকুকে রাখছি না, এটা বাদ দিয়ে দিলাম, এর অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম। ওকে, আর এখানে লার্জ আমরা সাইজ দিয়ে দিছি কিন্তু তাতেও কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে যে ওই যে আমাদের তো সিএসএস দিয়ে স্টাইল করা আছে, আমি আসলে প্রেফার করি সিএসএস দিয়ে স্টাইল করা, কারণ সিএসএস দিয়ে আপনি মূলত আপনি আপনার মন মতো হচ্ছে ডিজাইন করবেন। তো ডিজাইন রিলেটেড বা ইমেজের সাইজ রিলেটেড যে কোনো কিছু সবকিছু হচ্ছে সিএসএস দিয়ে করাটাই বেটার, ওয়ার্ডপ্রেস এর ইয়েগুলো আমার মতে হচ্ছে ব্যবহার আপনি চাইলে না করতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি আমরা আপাতত, যদি আলাদা একটি ইউনিক ক্লাসের মধ্যে ডিজাইনটা করে এখানে ক্লাস সেট করে দিই তাহলে তো হ্যাঁ একই কাজ করবে তাই হ্যাঁ না? বুঝি নাই, আর মানে আমরা ধরেন একটা ক্লাসের মধ্যে একটা ডিজাইন দিলাম ইমেজে, হ্যাঁ ওই ক্লাসটা এখানে যদি এইভাবে এড দিয়ে এড করে দিই তাহলে তো ওইটাও কাজ করবে। হ্যাঁ হ্যাঁ সেটাও কাজ করবে, সেটাই সেই ক্লাসের জন্য আর আমি বললাম যে যদি কোনো ক্লাস অ্যাড করা থাকতো আপনার এখানে ইমেজ ট্যাগের মধ্যে
সেই ক্ষেত্রে আপনি এখানে ওই ক্লাসটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে এই যে থাম্বনেল যে ফাংশনটা আছে, এই ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশনও যদি আমি ধরেন পোস্ট ফাংশনটাতে যদি আমি ক্লাস সেট করতে চাই, তাহলে কি সিস্টেমে করতে হবে এটা করে? হ্যাঁ, তো ওই যে অ্যাডের মধ্যে আপনি ক্লাস অ্যাড করবেন, তারপর হচ্ছে যে ক্লাসের নামটা দিয়ে দিবেন প্যারামিটারের মাধ্যমে, ঠিক আছে? যদি একাধিক ক্লাস থাকে তাহলে স্টেপ দিয়ে একাধিক ক্লাসের নাম দিয়ে দিবেন, তাহলেই হবে। ওকে, আচ্ছা, তার আগে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বডির মধ্যে আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে এর আগে আমি বোধ হয় আপনাদেরকে দেখাই নাই। এখানে পিএইচপি একটা ফাংশন ব্যবহার করতে হবে ওয়ার্ডপ্রেসের, এখানে যেটার নাম হচ্ছে বডি আন্ডারস্কোর ক্লাস, এই ফাংশনটা ব্যবহার করে দিলাম, ঠিক আছে? এখানে কি করে, বডির মধ্যে কিছু ক্লাস অ্যাড করে, এটা অলওয়েজ ব্যবহার করবেন। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে আমরা যদি একটু, আচ্ছা একটু না, এখান থেকে যদি আমরা জাস্ট একটু রিলোড করি, রিলোড করলে আমরা দেখতে পাবো দেখেন আমাদের বডিটা কোথায়, আমরা একটু খুঁজে বের করি তাহলে হবে। বডি 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 ছিল হেড, আচ্ছা কন্ট্রোল এফ বডি, এই যে দেখেন বডির ভিতরে অনেকগুলো ক্লাস অ্যাড হয়েছে, ঠিক আছে? এটার জন্য আমাদেরকে মূলত এই বডি ক্লাসটা ইউজ করে দিতে হবে। ওকে ফাইন, তো এবার আমরা যেটা করব, সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের যে ইমেজটা আছে, আমরা চাই ইমেজের নিচে আমাদের পোস্টটা কবে হয়েছে সেই ডেটটা দেখা যাবে, এবং আমাদের হচ্ছে যে কে পোস্ট করছে সেটাও দেখা যাবে। ধরেন ধরেন আমরা এখানে জাস্ট আমাদের যে ইমেজে যে ডিপটা ছিল সেই ডিপটার নিচে, মানে যেখানে আমরা হচ্ছে আমাদের পোস্টের ইয়েটা নিয়ে আসছিলাম, সেটার নিচে আমরা নিয়ে আসতে চাচ্ছি। এই যে থাম্বনেল, এই যে দেখেন থাম্বনেলটা এখানে আসছে, তো এটার নিচে আমরা হচ্ছে আনতে চাচ্ছি। আমি একটু কমেন্ট করে রাখি, তাহলে আপনাদের জন্য বুঝতে বোধহয় একটু সুবিধা হবে। যেহেতু HTML, তাই আমরা এখানে কমেন্ট করি, সাপোজ এখানে লিখলাম হচ্ছে ফিচার ইমেজ, এরকম লিখে রাখলাম। আচ্ছা, এরপর ধরেন আমরা চাচ্ছি, এটার পরে আমরা যেটা আনতে চাই সেটা হচ্ছে এই ডেট, সাপোজ ডেট এটা আমরা নিয়ে আসতে চাচ্ছি এটার নিচে। এখন ডেটের জন্য ধরেন আমরা আপাতত একটা কাজ করি, একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিই, এটার ভিতরে একটা ডিভের মধ্যে এই যে ইমেজটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখতে পারতাম, যদি আমরা আলাদা ভাবে ফাঁকা রেখেছি কোনো সমস্যা নেই, জাস্ট এখন তো দেখছেন, পরে যখন আমরা ডিজাইন করব তখন হচ্ছে যে খুব ভালোভাবে আমরা এটা দেখে নিব না। তো যাই হোক, আমরা এখানে আপাতত একটা ডিভ নিলাম, যে ডিভের একটা ক্লাস দিতে পারি, সাপোজ পোস্ট ডেট ক্লাসের নাম দিলাম পোস্টের ডেট, ঠিক আছে? ওকে, এন্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ডেট দিতে পারি, সাপোজ একটা স্প্যান ট্যাগ এর ভিতরেই দিলাম, স্প্যান ট্যাগ এর মধ্যে জাস্ট স্প্যান ট্যাগ কিংবা হচ্ছে আপনার ইএম ট্যাগ এর মধ্যে, একটা ইএম ট্যাগ এর মধ্যে রাখলাম, ধরেন কি লেখা যায়, আজকে কত তারিখ, ধরেন 18 আগস্ট 2019 এটা বললাম, ওকে সেভ করলাম। এবার যদি আমরা একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি একটু রিলোড করি, দেখেন এই যে আমাদের ইয়েটা আসছে 18 আগস্ট 2019, এই জিনিসটা আসছে। আচ্ছা, ভালো কথা, এটা আসছে। এখন আমরা চাই এই জায়গায় আরেকটা জিনিস ব্যবহার করতে, সেটা হচ্ছে এভাবে আমরা গিয়ে অথরের নামটা বলে দিতে চাই, সাপোজ আমি আমার নামে লিখলাম আপাতত। এবার যদি আমরা সেভ করি, দেন আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমরা এখানে একটা রিলোড করি, তো দেখেন এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কত তারিখে পোস্ট হয়েছে, আর এটা হচ্ছে কে পোস্ট করেছে, এরকম আমরা সাপোর্ট দিতে চাচ্ছিলাম। এখন বিষয়টা আছে, এখানে আরেকটা জিনিস লিখে দিই, বাই, ওকে। এখন আমরা যদি এটাকে ডাইনামিক করতে চাইতাম, সাপোজ এটা তো এখন যেটা আমরা লিখে দিছি এটা তো স্ট্যাটিক অবস্থায় আছে, তো আমরা যদি এটাকে ডাইনামিক ভাবে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব, ডাইনামিক ভাবে নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে অংশগুলোকে ফেলে দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস এর কিছু ফাংশন ব্যবহার করতে হবে। তো ওয়ার্ডপ্রেস এর ফাংশন ব্যবহার করার জন্য, তো এই অংশটুকু যেহেতু ডেট, তো ডেটের জন্য আমাদের আলাদা একটা ফাংশন ব্যবহার করতে হবে, আর এটা যেহেতু অথর, তো এইটুকুর জন্য আমাদেরকে আলাদা, শুধু নামের জন্য, বাই এটা স্ট্যাটিক ইফেক্ট, ঠিক আছে? ওকে, এই অংশটুকুর জন্য নামের জন্য আমরা একটা আলাদা ইয়ে রাখবো। তো এখন যদি হচ্ছে যে আমরা সেটা নিয়ে আসতে চাই, তো সেটা করবো, তো কিভাবে করবো চলেন আমরা দেখি। প্রথমেই আমরা ডেটটাকে নিয়ে কাজ করি আসি, তো এই জায়গায় এসে আমরা পিএইচপি ব্লক নিয়ে নিবো একটা, এখানে পিএইচপি ব্লকের ভিতরে জাস্ট
আমরা হচ্ছে লিখে দিব দা অথর, সেট করলাম, সরি দা অথর ডেট তো এটা। আচ্ছা আমরা সাপোজ এটার মধ্যেই দা অথর লিখলাম, হ্যাঁ এখন যদি আমরা একটু রিলোড করি তাহলে দেখেন এখানে কি আসছে, দেখেন এখানে অ্যাডমিন আসছে, কেন? কারণ আমাদের অথর নেম কিন্তু অ্যাডমিন ছিল, ঠিক আছে, আমরা কিন্তু অ্যাডমিন নাম দিয়ে লগ ইন করেছিলাম, তো এই জন্য এখানে অ্যাডমিন আসছে আর পোস্টটা কিন্তু অ্যাডমিন করেছে। আচ্ছা তো আমরা এই অংশটাকে রাখবো কোথায়, এই যে এই যে নাহিদ আসতে দি, এটার পরিবর্তে আমরা কি দিয়ে দিব, ওই অংশটুকু দিব, আর এই জায়গায় দিব হচ্ছে দ্য ডেট। আমরা এই জায়গায় এসে লিখবো পিএইচপি দ্য ডেট ফাংশন। এবার একটু সেভ করবো, সেভ করার পরে এখানে একটা রিলোড কর, রিলোড করার পরে এই যে দেখেন জুলাই 11, 2019, আর পরেরটার মধ্যে যান জুলাই 5, 2019 বাই অ্যাডমিন, ঠিক আছে। তো ওকে ফাইন, এটা হচ্ছে 5 তারিখে আসছিল আর এটা হচ্ছে কত 11 তারিখে আসছিল, ভালো কথা। এখন আমরা চাচ্ছি যে আজকে আরো দুটা পোস্ট করবো, আসেন আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য পোস্ট করতেছি। অ্যাডমিনে চলে যাই, আমি একটা কাজ করি এই অংশটুকু একটু কপি করে নিয়ে যাই, কারণ নাহলে আবার আমাদেরকে ইয়ে করতে হবে। তো আমরা এখানে কিছু পোস্ট করি, পোস্ট সাপোজ কি নাম দেওয়া যায়, পোস্ট নাম্বার 5 দেন। দিব পোস্ট নাম্বার 5। আচ্ছা দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম। যদি ফিচার ইমেজ অ্যাড করতে চান, আমরা একটা অ্যাড করে দিই ফিচার ইমেজ, এখান থেকে যাই ফিচার ইমেজ, সাপোজ এটা অ্যাড করে দিলাম। এটা অবশ্যই স্কোয়ার ইমেজ, অনেক বড় দেখা যাবে। আমরা একটা কাজ করি, আচ্ছা ডিসি টু ডিসি সেভ করে দেন, এটা গেল একটা। সেম ভাবে আরেকটা করব, এটার মধ্যে দিয়ে দিলাম পোস্ট নাম্বার 6, 8, এন্ড দেন আমরা আরেকটু ফিচার ইমেজ অ্যাড করবো এখান থেকে, আবারও এই ইমেজটাই দিয়ে এটাই দিয়ে দিই। এরকম আরো দু একটা ইমেজ আপলোড করা দরকার ছিল, আপাতত আর আপলোড করলাম না, যেমন আছে থাকুক। আচ্ছা আমরা সেভ করে দিলাম, এবার একটু ব্রাউজার এসে রিলোড করেন, এখন কিন্তু এই দুইটা চলে যাবে, দেখেন এই যে পোস্ট নাম্বার 6 চলে আসছে আর পোস্ট নাম্বার 5 চলে আসছে, বাকিগুলো কিন্তু চলে গেছে, ওইগুলো কিন্তু এখনো নাই। আচ্ছা এই জায়গায় দেখেন অগাস্ট 18, 2019 বাই অ্যাডমিন, এইটুকু ঠিক আছে, বাট পরেরটায় যান দেখেন বাই অ্যাডমিন কত তারিখে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। যখন ডেট ফাংশনের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমরা যদি একই ডেটে যখন হচ্ছে যে অনেকগুলো পোস্ট হবে, তখন প্রথমটার শুধুমাত্র মানে লাস্ট যে পোস্টটা হয়েছে শুধুমাত্র সেটার ডেট দেখা যায়, বা পরের গুলাতে আর দেখা যায় না, সেম ডেট হলে। একটাই কিন্তু সেম ডেট ছিল না, একটা 11 তারিখ ছিল আর একটা 5 তারিখ ছিল, সেই ক্ষেত্রে প্রবলেম হয় নাই, বাট এখন প্রবলেম হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় এসে দ্য ডেট ফাংশনটা ব্যবহার না করে আমরা ব্যবহার করব গেট দ্য ডেট। আর অবশ্যই যখন আপনি গেট ব্যবহার করে কোনো ফাংশন, মানে কোনো ফাংশনের নাম আসবে ওয়ার্ডপ্রেসে, তখন আপনি এটাকে ইকো করে দিবেন, ঠিক আছে। সেভ করেন, দেন এবার যদি ব্রাউজারে এসে একটা রিলোড করেন, তাহলে দেখেন এই যে এখানেও কিন্তু অগাস্ট 8, আর এখানেও দেখেন এই যে অগাস্ট 8, ফাইন। কিন্তু আমরা কিন্তু যখন লিখেছিলাম পোস্ট, যখন আমরা আমরা যখন সাপোজ কি বলবো এটাকে, ডেটটা যে আমরা লিখেছিলাম, আপনার খেয়াল আছে কিনা আমি জানি না, একটু দেখায় দিচ্ছি আমি, সাপোজ এখানে একটু লিখে দেখাই, যে এইটুকু আমরা কিন্তু এভাবে লিখেছিলাম 18 অগাস্ট, এভাবে কিন্তু লিখেছিলাম 18 অগাস্ট 2019, আমরা কিন্তু এই ওয়েতে লিখেছিলাম, ঠিক আছে, এই ফরম্যাটে লিখেছিলাম। বাট আপনি যদি এখানে যান গিয়ে দেখেন, এখানে কিন্তু 18 আগস্ট না, আগস্ট 18, 2019, ঠিক আছে। তো এই যে জিনিসটা আসছে, এটা কেন আসলো এভাবে, এটা এই এই ফরম্যাট, এটা পাবো আমরা সেটিংস এ গেলে। আমরা যদি হচ্ছে সেটিংস এ যাই, সেটিংস থেকে জেনারেলে চলে যাই, জেনারেলে গেলে তখন আমরা দেখব যে এখানে এই যে দেখেন এই যে ডেট ফরম্যাটটা দেওয়া আছে, যে অগাস্ট 18 এই যে এখানে দেওয়া আছে, ওকে। আর যদি হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে, যেখানে দিলেন এখানে দিলেন, এখানে দিলেন, চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে দিলে কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। বাট আমাদেরটার ফরম্যাট কিন্তু একটাও নাই, কাস্টমটা কিভাবে লিখবো, হ্যাঁ কাস্টমটা আমি দেখাচ্ছি, দেখেন আমাদের ফরম্যাটটা কিন্তু এখানে নাই, আমরা যে ফরম্যাটে লিখেছিলাম, আমাদের আমাদের কি ছিল 18 অগাস্ট, তাই না?
এই ফরম্যাটটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এই ফরম্যাটটা যখন আমাদের মন মতো ফরম্যাট আমরা না পাবো জেট ফরম্যাটটা, কারণ এক এক দেশে কিন্তু এক এক রকম ভাবে ব্যবহার করে, হ্যাঁ কোনো দেশে মান্থ আগে ব্যবহার করে, কোনো দেশে ইয়ার আগে ব্যবহার করে, এরকম আমরা কিন্তু ডে মান্থ তারপরে ইয়ার লিখি। আচ্ছা, তো আমরা যদি ব্যবহার করতে চাই, আমরা যদি কাস্টম ব্যবহার করতে চাই, তখন আমরা যে কাস্টমে যাব, তবে কাস্টমে যাওয়ার আগে এখানে দেওয়া আছে এফ জে ওয়াই, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, চলেন আমরা এই জিনিসগুলো একটু দেখে আসি। এখানে যান গুগলে, গেলেন গুগলে গিয়ে একটু সার্চ করেন, সার্চ করবেন হচ্ছে সাপোজ ওয়ার্ডপ্রেস ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট লিখে সার্চ করেন। সার্চ করার পরে এই যে কোডেক্সেই আমরা যাব, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা মিনিং আছে। নাই এখানে, নাই আচ্ছা, এই যে দেখেন মিনিং গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন আমরা একটু আগে আমাদের এটার মধ্যে যদি যাই, এই যে একটু আগে দেখেন এই যে এফ তারপরে জে তারপরে ওয়াই, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, চলেন আমরা এবার এখান থেকে পড়ে পড়ে বুঝে নিই। কোথায় যেন এটার মধ্যে ছিল, সরি এটার মধ্যে ছিল, এই যে দেখেন জে মানে হইতেছে দ্য ডে, ঠিক আছে, মান্থের যে ডেটা আছে সেটা। ওয়াই যদি দেন তাহলে 4 ডিজিটের ইয়ে দেওয়া, কি বলে, বড় হাতের ওয়াই যদি দেন, আর যদি আপনি লোয়ার কেস ব্যবহার করেন তাহলে 2 ডিজিট, মানে হচ্ছে আমরা অনেক সময় লিখি না যে 2018, আবার অনেক সময় লিখি শুধু 18, মানে যে 19, এই যে এরকম শুধু 19 ও লিখি কিন্তু অনেক সময়, আবার অনেক সময় পুরোটা লিখি। যদি পুরোটা লিখতে চান তাহলে কিন্তু এই বড় হাতের ওয়াই ব্যবহার করতে হবে, যদি ছোটটা লিখতে চান তাহলে, মানে 2টা ডিজিট যদি লিখতে চান তাহলে ছোট হাতের ওয়াই ব্যবহার করতে হবে। আসেন আমরা আমাদের ফরম্যাটে এখানে লিখে দিই, ঠিক আছে। আমাদের ফরম্যাটটা যেটা হবে, যে মানে হচ্ছে মান্থ, তারপর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এস ব্যবহার করব, এটা হচ্ছে আপনার ওই যে ইয়ার এসটা এখানে দেওয়া আছে কিনা দেখি একটু, আমরা একটু দেখে আসি এখান থেকে এসটা দেওয়া আছে কি, হ্যাঁ এই যে দেওয়া আছে, এই যে দেখেন সাফিক্স, ঠিক আছে, সাফিক্স এর জন্য আমরা বড় হাতের এস ব্যবহার করব এখানে আমাদের এই জায়গাটার মধ্যে। তাহলে কি হবে, আমাদের টাইমটা দেওয়া যাবে, তারপর আমরা একটা স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে দিলাম এফ মানে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে আমরা একটা কমা দিতে পারি, কমা দিয়ে আমরা হচ্ছে বড় হাতের একটা ওয়াই দিয়ে দিতে পারি, ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার যদি আমরা সেভ করি, সেভ করে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড করি, এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে যে 18 অগাস্ট, তারপরে হচ্ছে, তো এই জায়গাটায় কি হলো আমি আবার একটু বলি, সেটা হচ্ছে প্রথমত আমরা কি করেছি, এই জায়গায় লিখেছি যে, তারপরে এসটা হচ্ছে যেটাকে, যেটা হচ্ছে ডে মানে হচ্ছে কত তারিখ সেটা, তারপরে হচ্ছে এস কি আমরা হচ্ছে যে যে সাপোজ 20 সেকেন্ড ফার্স্ট, ঠিক আছে, সাফিক্সটা ব্যবহার করব, এখানে মান্থের নাম আর এটা হচ্ছে ইয়ার, এরকম করে আপনার এই যে এখান থেকে দেখে যেটা আপনাদের ব্যবহার করা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করে নিয়েন, ঠিক আছে। তোকে আমাদের বোধহয় অলরেডি একটা পার্ট শেষ হয়ে গেছে, আমরা নেক্সট পার্টে হচ্ছে এসে কথা বলছি। এই অবস্থা ছিলাম আমরা, তো আমাদের ডেটটা দেখানো হয়েছে, এখন আমরা চাচ্ছি যে প্রেজেন্টেশন আসুক, যে আমরা পরবর্তী যে পোস্ট গুলো আছে সেগুলো যেন আমরা দেখতে পারি, সেজন্য আমরা প্রেজেন্টেশন ব্যবহার করতে চাচ্ছি। তো প্রেজেন্টেশন ব্যবহার করবো, চলেন দেখি, এই হচ্ছে আমাদের ইয়ে, তো আমরা এই জায়গাটা এসে প্রেজেন্টেশন ইউজ করি। তো এখানে আমরা একটু ডিভ নিলাম, দেখি নাই আর কি, তবে তো দেখবেন যে কাস্টম ডেটটা যে তারিখের সাথে ওইটা কিভাবে অ্যাড করবো ওইটা দেখি নাই। কোন অংশটুকু আবার একটু বলেন, আমি বলে দিচ্ছি, যদিও ভিডিওর মধ্যে আছে তারপর আমি একটু বলে দিচ্ছি, বলেন। আচ্ছা, এই যে 18 এর পরে যে টি ইজ আনসেন ওটা দেখি নাই, ওটা আচ্ছা আমি ভিডিও থেকে দেখে নেবো সব সময়। 18 এর পরে এই যেটা টিএইচ, তাই তো, এটা আসছে যে এস এর কারণে, এটা আসছে যে এস এর কারণে, এই যে এখানে আমরা এস টা দিছি না সেটা, আর জের কারণে আসছে 18, এটা হচ্ছে ডেটটা আর এটা হচ্ছে সাফিক্সটা, ওকে, এটা হচ্ছে সাফিক্সটা আর এটা কি, এটা হচ্ছে মান্থ আর এটা হচ্ছে ইয়ার, আচ্ছা আমরা এখানে আমাদের ইয়ে নিলাম, সাপোজ আমরা এখানে নাম দিই হচ্ছে পেজিনেশন, এরকম একটা নাম দিলাম, একটা ডিপ নিয়ে রাখলাম আর কি, কিছু না,
এটার ভিতরে জাস্ট আমরা কাজ করতে চাচ্ছি। তো চলেন আমরা হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনটা নিয়ে আসি। তো প্রেজেন্টেশন আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে পিএইচপি ফাংশন নিতে হবে, পিএইচপি। তো পিএইচপিটা নেওয়ার পরে তারপর আপনি যেটা করবেন সেটার মধ্যে এখানে লিখবেন দা পোস্ট পেজিনেশন, ঠিক আছে? দা পোস্ট পেজিনেশন এটা জাস্ট লিখে দিবেন। এবার যদি একটু সেভ করি, আসেন আমরা যদি এখানে একটা সেমিকোলন দিয়ে নিই, তারপর যদি আমরা সেভ করি, সেভ করে তারপর যদি আমরা আমাদের ব্রাউজারে চলে আসি, এখানে যদি রিলোড করি, তাহলে এখানে জায়গায় একটা পোস্ট পেজিনেশন চলে আসে, দেখেন 1 2 3 লিখে, কিন্তু এখানে একটা লেখাও চলে আসে। এই জিনিসটা দিচ্ছি, এটা হচ্ছে যে আমরা কি বলে চাচ্ছিলাম না, আমাদের দরকার শুধু এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু পোস্ট পেজিনেশন এটা একটা বড় করে আসছে, এটা আমরা চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা তার আগে দেখি এগুলো কাজ করে কিনা। দেখেন আমরা 2 তে ক্লিক করতেছি, এখানে দেখেন আমরা কিন্তু আমরা ক্রিয়েতে চলে আসছি। আর এই জায়গায় দেখেন এই যে 3 তে ক্লিক করলে আমরা যে আরেকটা পোস্ট ছিল সেটা চলে আসছে। আবার 1 এ বা 3 এ ক্লিক করলে 2 নম্বর পেজে চলে যাব। আবার যদি হচ্ছে যে আমরা কি বলে 1 এ ক্লিক করি, আবার দেখেন 1 নম্বর পেজে চলে আসলাম। কিন্তু এই যে পোস্ট নেভিগেশন, এই জিনিসটাকে আমরা কিভাবে দূর করতে পারি এখন সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যারে ব্যবহার করব। কোথায় অ্যারে ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের এই যে দা পোস্ট প্রেজেন্টেশন যে ফাংশনটা, ফাংশনটার ভিতরে। ওকে, এখানে লিখি অ্যারে। অ্যারে ব্যবহার করলে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, সেটা আপনারা অলরেডি জানেন। তো আমরা কি করবো, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন ইন্টারফেস করে এটার ভিতরে কিছু প্যারামিটার ব্যবহার করব, ঠিক আছে? একটা প্যারামিটার, প্যারামিটারটার নাম হচ্ছে স্ক্রিন, মানে ওই জিনিসটার নাম হচ্ছে স্ক্রিন রিডার টেক্সট, মানে যেটার জন্য এটা আসছে, এই যে এটা। তো আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ব্যবহার করব স্ক্রিন রিডার টেক্সট, এই প্যারামিটারটা ইউজ করব। তারপরে আমরা হচ্ছে এখানে আরেকটা প্যারামিটার, এখানে আমরা কোনো কিছু লিখবো না, কারণ আমরা চাই না যে ওখানে কোনো লেখা থাকুক। এই জন্য আমরা জাস্ট হচ্ছে এটুকু লিখে দিব, মানে এটাকে ফাঁকা রেখে দিব আর কিছু। এবার যদি আমরা ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি, সেভ করি নাই বোধহয়, সেভ করি, সেভ করে এবার একটা রিলোড দেন, তো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা যদি একটা স্পেস দিয়ে দেন, শুধু ফাঁকা রাখলে বোধহয় নাল হিসেবে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, একটা স্পেস দিয়ে দিবে, স্পেস দিয়ে দিলে তাহলে হচ্ছে যে ধরে নিবে যে এটার মধ্যে একটা স্পেস আছে, তার মানে ওই অংশটুকু ফাঁকা। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা স্পেস দিয়ে দিব। তো দেখেন এটা এখানে আমাদের চলে আসছে, তো আমরা এটাকে আর স্টাইল করলাম না। তাহলে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে নেক্সট লেখা আছে, আমরা যখন নেক্সট পেজে যাচ্ছি তখন দেখেন আরেকটা আসতে আসছে, সেটা হচ্ছে প্রিভিয়াস। আমরা চাচ্ছি এখানে নেক্সট এর জায়গায় অন্য কিছু থাকবে, আর এই প্রিভিয়াস এর জায়গায় অন্য কিছু থাকবে। অন্য সাপোজ কি লেখা যায়, সামথিং, ধরেন কোন একটা অ্যারো সাইন থাকবে, এরকম কিছু একটা দিয়ে দেবে। তো চলেন আমরা এরকম দিই, তখন আমরা লিখবো দুইটা প্যারামিটার, ওই যে এই প্যারামিটারটার পরে আমরা যে যে কমা দিয়েছি না, এটার পর আরো প্যারামিটার ইউজ করতে পারবো। এখানে একটার নাম হচ্ছে প্রিভ আন্ডারস্কোর টেক্সট, প্রিভ টেক্সট এর মধ্যে আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারি, প্রিভ টেক্সট। আর প্রিভ টেক্সট এর ভিতরে আপনি এবার আপনার যেটা রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে রেখে দিতে পারেন। আর এখানে অবশ্যই কমা দিতে হবে যেহেতু অ্যারে, সেজন্য। তো এখানে দেখেন আমরা কি করব, যে এখানে কি লিখতে চাচ্ছি, সাপোজ এখানে দেওয়া ছিল প্রিভিয়াস, তাই না? সো প্রিভিয়াস যেহেতু আমরা চাচ্ছি এই সাইনটা দিতে, সো এটা দিয়ে দিলাম, এটা দিয়ে জাস্ট সেভ করলাম। আমরা কিন্তু এভাবে এই সাইন দিব না, জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দেখাইলাম। হ্যাঁ, আমরা কিন্তু এখানে ফন্ট অপশনের আইকন ব্যবহার করব, আমরা তো ডিজাইন করার সময় ফন্ট অপশন শিখেছি, তাই না? তো আমরা কিন্তু ফন্ট অপশনের আইকন ব্যবহার করতে পারি, তো এখানে আমরা ওই আইকনটাই ব্যবহার করব। বাট আমি আপাতত জাস্ট আপনাদেরকে দেখাইলাম আর কি, যে এখানে আমরা চাইলে এরকম আমরা তো থিমের মধ্যে কাস্টম পেজিনেশন যে ডিজাইনটা ওটা তৈরি করবো, ওইটা কিভাবে লিঙ্ক আপ করবো, মানে আপনি যখন ডিজাইন করবেন, হ্যাঁ আপনি যখন ডিজাইন করবেন তখন তো হচ্ছে আমি এটা দেখাবো। আপনি জাস্ট আপাতত দেখাচ্ছি যে প্রেজেন্টেশন জিনিসটা কি আসতেছে, এটা জাস্ট আমরা বেসিক গুলো দেখে নিচ্ছি, আমরা ডিজাইনটাকে পরে দেখবো যে কিভাবে এটা ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, সেটা সেটা নিয়ে টেনশন করেন না। ওকে, আমরা এটাকে জাস্ট হচ্ছে আবার কপি করে নিই, এই লাইনটা শেষের তারতে আর কমা দিতে হবে না, জাস্ট এই জায়গায় ফ্রি টেক্সটের জায়গায় বুঝতেই পারতেছেন কি লিখতে হবে, নেক্সট টেক্সট। আর এই জায়গায় জাস্ট হচ্ছে এই এই সাইনটা দিয়ে দিলাম। এবার আমরা একটু ব্রাউজারে দেই, ব্রাউজার কে একটা রিপোর্ট দেই, এটা দেখেন নেক্সট এর পরিবর্তে চলে আসছে। তো আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের প্রেজেন্টেশন। নাও আমরা যে জিনিসটাতে দেখ যাব সেটা হচ্ছে আমাদের
এখানে একটা সাইডবার্স নিয়ে আসবো, তো চলেন আমরা এখন সাইডবারটাকে নিয়ে কাজ করি। তো সাইডবারের জন্য আমরা কিন্তু অলরেডি কলএমডি3 নিয়ে রাখছিলাম, এই যে এখানে এই কলএমডি3টাকে আমরা হচ্ছে যে এখানে এখন নিয়ে আসবো, কলএমডি3টাকে এখানে ব্যবহার করবো। তো চলেন আমরা এখানে কিছু একটা বানাই, আগে বানিয়ে তারপরে হচ্ছে কাজ করি, ঠিক আছে? সাপোজ আমরা, এখানে উইজেট ব্যবহার করা হয়, হ্যাঁ নর্মাল এখানে উইজেটস ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এই উইজেট বানানো গুলো কি আমরা শিখবো নাকি ওটা আলাদা? বুঝি নাই। মানে এই যে এখানে যে উইজেট গুলা থিমের সাথে যে উইজেট গুলা বানানো হয় হ্যাঁ বা হ্যাঁ পেজ থিম গুলোর সাথে অনেক উইজেট থাকে, এইগুলা কি বানানো শিখবো না আমরা আচ্ছা, নাকি এই ওটা জিনিসটা আলাদা? আসলে আপনার থিম ডেভেলপমেন্ট পার্টে পড়ে না, হ্যাঁ এটা হচ্ছে আপনার প্লাগইন ডেভেলপমেন্টে পড়ে। আর হচ্ছে যে এটা জিনিসটা, এটা এটা শিখতে হলে আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি টা যখন আপনি একটু ভালো বুঝবেন, তখন আপনি আসলে এই যে কাস্টম ইয়েগুলো বানাতে পারবেন, এই উইজেটস গুলো আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। আমি যদি একটু দেখাই উইজেটস কোথায়, আচ্ছা উইজেটস উইজেটস উইজেটস, আচ্ছা রেজিস্টার অ্যাপিয়ারেন্স এখানে এখনো নাই, একটা উইজেটস তো নাই, কারণ হচ্ছে কি আমরা কোনো উইজেটস রেজিস্টার করি। আমরা যদি উইজেটস রেজিস্টার করি তখন হচ্ছে যে আমরা জিনিসটাকে খুঁজে পাবো। তো চলেন আমরা হচ্ছে একটা উইজেটস রেজিস্টার করি আগে, তারপর হচ্ছে আমরা এটাকে নিয়ে আসবো। তো চলেন আমরা যাব হচ্ছে ফাংশনস ডট পিএইচপি এর মধ্যে, ফাংশনস ডট পিএইচপি এর মধ্যে এসে আমরা তারপর কাজ করবো। তো কপি করে নিলাম, এখানে এখানে যাই, এখানে একটু পেস্ট করি, নতুন হুক তৈরি করব এই জায়গায়, এই জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করতেছি উইজেটস, এরকম একটা কমেন্ট করে রাখলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন একটা, আগে হুক ক্রিয়েট করতে পারেন কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। তো আমরা এখানে লিখতে পারি কি অ্যাড অ্যাকশন, এটা হচ্ছে আমাদের। তারপরে এটার ভিতরে আমরা হুক করবো কি দিয়ে, WID উইজেটস ইনিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হুক। তারপর আমরা কমান্ড দিয়ে এখানে একটা ফাংশনের নাম লিখবো, যেটা হবে আমাদের আমাদের ইচ্ছা মতো কোনো ফাংশন। তো আমরা একটা টেক্সট ডোমেইন ব্যবহার করেছিলাম, তাই না? এই যে আমাদের টেক্সট ডোমেইন, আমরা এই টেক্সট ডোমেইনটাকে তো কপি করে নিয়ে যাই, তাই না? তো এখানে আমরা আমাদের টেক্সট ডোমেইনটার নাম দিয়ে তারপর হচ্ছে যে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে, সরি, উইজেটস, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফাংশন। তাহলে এই যে ফাংশনটাই, ফাংশনটাকে আমাদের ক্রিয়েট করতে হবে, আর অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে। তো আমরা উপরেও অথবা নিচে যে কোনো জায়গায় আমরা ফাংশনটাকে ক্রিয়েট করতে আচ্ছা পারি। আচ্ছা, এখানে ফাংশনটাতে পাস ব্রেকেট দিতে হবে না? না না এখানে দিতে হবে না, যখন আপনি যে হুকের মধ্যে যে দেখেন উপরে অ্যাড অ্যাকশনটার মধ্যে কি করেছিলাম, এখানে জাস্ট ফাংশনের নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে যখন আমরা যাব গিয়ে জাস্ট লিখবো ফাংশন, তারপরে ফাংশনের নামটা দিব, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, দ্যাটস ইট। এবার আমাদের কাজ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বিভিন্ন কিছু ব্যবহার করা। তো আমরা এই ফাংশনের মধ্যে আমাদের উইজেটসটাকে রেজিস্টার করব। তো এই রেজিস্টার করার সময় উইজেটস দিয়ে করতে হয় না, রেজিস্টার করার সময় সাইডবার কথা লিখতে হয়, উইজেটসটাকে সাইডবার হিসেবে নেওয়া হয় আর কি। তো আমরা এখানে লিখবো হচ্ছে রেজিস্টার সাইডবার, ঠিক আছে? এই ফাংশনটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। আর এটার ভিতর আবার অ্যারে ব্যবহার করতে হবে, একটা অ্যারে ব্যবহার করতে হবে, কারণ এই অ্যারের মধ্যে আবার প্যারামিটার থাকে সেই জন্য। তো আমরা এখানে একটা অ্যারে ব্যবহার করব, আর এই যে এখানে অবশ্যই সেমিকোলন দিয়ে দিতে হবে, যেহেতু এটা একটা ফাংশন আমরা ক্লোজ হয়েছে এই জন্য এখানে। আর এই অ্যারের মধ্যে আমরা এখন একটা একটা করে কাজ করতে পারবো। তো চলেন আমরা কাজ করি। প্রথমেই একটা প্যারামিটার যেটার মধ্যে আমাদেরকে যেই সাইড বারটা তৈরি করতেছি বা যেই উইজেটটা আমরা তৈরি করতেছি সেই উইজেটটার একটা নাম দিতে হবে, এই জন্য প্যারামিটারটার নাম হচ্ছে নেম। আর এরপরে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন আমরা এটার নাম দিলাম হচ্ছে রাইট, যেহেতু এটা ডান পাশে আছে তাই আমরা এটার নাম দিলাম হচ্ছে রাইট সাইড বার। এরপর একটা আইডি ব্যবহার করতে হবে অবশ্যই, আইডি, এই আইডিটার নাম ইউনিক হইতে হবে, ঠিক আছে? সাপোজ আমরা এটার নাম দিলাম হচ্ছে রাইট সাইড বার, একবারে লিখে দিলাম, অথবা মাঝখানে চাইলে আপনি একটা হাইফেন বা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমরা যখন, নামটা স্পেস দিয়ে লিখি সমস্যা হবে না তো? হ্যাঁ নেমটা যদি স্পেস দিয়ে লিখি তাহলে সমস্যা নেই? না না এটা শুধুমাত্র হচ্ছে দেখানোর জন্য, ইউজার এটা দেখতে পাবে, বাট ডেভেলপারের জন্য এই আইডিটা কাজ করবে। তো এটা হচ্ছে যে আপনি আপনি ইউজারকে যে লেখাটা দেখাতে চাচ্ছেন সেটা। তো চলেন আমরা একটু দেখে আসি ইউজার কি দেখবে। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, গিয়ে যদি আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সের মধ্যে একটু ক্লিক করি, ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছি উইজেটস অপশনটা চলে আসছে,
এবার যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এই যে দেখেন সাইড বার, এই লেখাটা আসছে কোথা থেকে? এই যে এখান থেকে, রাইট সাইড বার। আমরা যদি এখানে রাইট সাইড বারের পরিবর্তে লিখতাম লেফট সাইড বার, দেন আমরা যদি হচ্ছে এখানে গিয়ে একটা রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো এই জায়গায় যে লেফট সাইড বার কথাটা চলে আসে। ঠিক আছে, তা আমরা যেটা করব, এখানে রাইট সাইড বার ছিল তাই রাইট সাইড বারে লিখে সেভ করলাম, এবং আমরা এখানে একটা রিলোড করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রাইট সাইড বার চলে আসছে। ওকে, এখন এই রাইট সাইড বারের মধ্যে আমরা সাপোজ পেজেস, আমাদের কয়টা পেজ আছে সেই পেজ গুলো আসলে আমরা একটু দেখে আসি, আমাদের পেজ কয়টা আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের অনেকগুলো পেজ আছে এখানে, আমরা এর আগে বানাইছিলাম সম্ভবত। তো যাই হোক, চলেন আমরা হচ্ছে যে পেজ গুলোকে নিয়ে আসতে চাচ্ছি। আমরা একটু ব্যাক করি, আমরা সাপোজ এই পেজেস গুলোকে এই রাইট সাইড বারে দেখতে চাচ্ছি। আমরা এটা এখানে নিয়ে আসলাম, এসে আমরা এখানে একটা টাইটেল দিতে পারি। সাপোজ টাইটেলের মধ্যে আমরা জাস্ট লিখলাম হচ্ছে পেজেস, এই কথাটা জাস্ট আমরা বললাম। তারপর হচ্ছে আপনার এই জায়গাটার মধ্যে এটা থাকুক, সমস্যা নেই, এটাকে আমি জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আপনি আপনার ব্রাউজারে যান, এখানে যান গিয়ে যদি আপনি একটা রিলোড করেন, রিলোড করার পরে দেখেন এখানে আপনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো কিছু নাই। আসলে কি, আমরা ফাংশন ডট পিএইচপি তে যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র রেজিস্টার করেছি। শুধুমাত্র রেজিস্টার করলে আপনি ড্যাশবোর্ডে অপশনটা পাবেন, বাট এই যে যেটা আসছে সেটাকে আমরা কোন জায়গায় নিয়ে আসছি এটা কিন্তু আমরা এখানে পাবো। ঠিক আছে, মানে কোন লোকেশনে রাখতে চাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, আর সেটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, ওকে, তার আগে আমাদের এখানে আরো কিছু কাজ আছে। আচ্ছা, এই কাজগুলো পরে করতেছি। আমরা এখানে গিয়ে আগে হচ্ছে একটা সাইড বার বানাই। আসেন, ধরেন আমাদের এখানে একটা ডিভ আছে, ডিভের একটা ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে সাপোজ রাইট রাইট সাইড, এরকম নাম দিলাম ক্লাসে। এবং এটার ভিতরে ধরেন একটা এইচ টু ট্যাগ আছে, যে এইচ টু ট্যাগ এর মধ্যে আমরা জাস্ট লিখতে চাচ্ছি ধরেন সাপোজ টাইটেল, এরকম লিখলাম। আর এরপর ধরেন আমাদের একটা ইউএল ট্যাগ আছে, ওই ইউএল এর ভিতরে ধরেন এলআই ট্যাগ আছে, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে। এই জায়গায় আমরা কিছু একটা লিখে দিলাম, ধরেন ওয়ান, কন্ট্রোল সি, জাস্ট টু থ্রি, এরকম লিখে দিকে একটু সেভ করি, ব্রাউজার একটু রিলোড করি। রিলোড করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জিনিসগুলো আসছে। ওকে, তো এবার আমরা একটু স্টাইল করি। আসেন, স্টাইল করব কোথায়? স্টাইল ডট সিএসএস এ। তো আমাদের কিন্তু এই যে ক্লাস দেওয়া আছে, আমরা ক্লাস নিয়ে ধরতে পারি। এখানে এসে যদি আমরা ধরি, এটাকে ধরলাম, তারপর বললাম এটার ভিতরে যদি কোনো এইচ টু থাকে সেটাকে ধরলাম, তারপর ধরলাম ইভেল এলআই এ, অ্যাঙ্কর ট্যাগকে ধরলাম। ধরে, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগকে পরে ধরি, আগে ইভেল এলআই কে ধরি। এটাকে বলি যে তোমার লিস্ট স্টাইল নান হবে। তো লিস্ট স্টাইল যখন নান করে দিবেন, তখন এখানে একটা রিলোড দেন, দেখেন আবার চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে একটা রিলোড করি, এটা এবার আসছে। এখন এখানে গিয়ে একটা রিলোড করো, কারণ হচ্ছে যে প্রথমবার এটা ক্যাশটাকে ধরে রাখছে। আচ্ছা, ধরেন এটা এরকম আসছে। এবার ধরেন আপনার হচ্ছে যে পুরো যে রাইট সাইডটা আছে এটাকে চাচ্ছেন আপনি একটা প্যাডিং দিতে, ধরেন উপরে নিচে প্যাডিং হবে 25 পিক্সেল, আর ডানে বামে সাপোজ আপনি 10 পিক্সেল প্যাডিং দিতে চাচ্ছেন। তো এখানে যান, আগে এখানে একটা রিলোড করেন প্যাডিং দিয়ে, তারপর হচ্ছে এখানে একটা রিলোড করেন। এরকমই রাখতে চাচ্ছি আপাতত, ধরেন এরকমই হবে। আমি আর স্টাইল করা দেখাচ্ছি না, স্টাইল আমরা ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিলে ভালো হবে, চেঞ্জ করে দিব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আপাতত এই অংশটুকু, আমরা বললাম যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড দিলাম হ্যাশ ডিডিডি ডিডিডি। ওকে, আমরা রিলোড দিই, দেন হচ্ছে আমরা, আচ্ছা এরকম ভাবে আসছে। আচ্ছা, ধরেন আসছে থাকুক। এখন ধরেন আমরা চাচ্ছি যে আমাদের যে অংশটুকু এগিয়ে যেটা আসছে সেটাকে আমরা এখন ডাইনামিক করব। এটা ডাইনামিক করার জন্য যে অংশটুকু আছে সেগুলোকে আমরা কি করব, এই যে জিনিসটা, এটাকে আমরা কি করতে পারি, ফেলে দিতে পারি। ঠিক আছে, এটাকে ফেলে দিলে হচ্ছে যে আমাদের ওই জিনিসটা আসবে। ঠিক আছে, তো ফেলে দেওয়ার আগে আমরা এখনই ফেলে দিব না, আমরা একটা কাজ করি, এই অংশটুকুকে কমেন্টের মধ্যে রাখি, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। তো আমাদের কমেন্টটা এখানে শুরু হয়েছে, আর এই যে এখানে শেষ হবে। ঠিক আছে, এই দিকটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ওই মূল দিকটা। এই জায়গাটায় এসে আমরা যেটা করব, লোকেশনটাকে বলে দিব যে তোমার লোকেশনটা কোথায় ছিল, কোথা থেকে আসছো তুমি, সেটা আমরা বলে দিব। তো
এটা বলার জন্য আমাদেরকে এখানে একটা ফাংশন ব্যবহার করতে হবে, যে ফাংশনটার নাম হচ্ছে ডাইনামিক সাইডবার। তো আমরা এখানে এসে আপনার পিএইচপি ব্লক নিয়ে নিব আগে, যেহেতু আচ্ছা এটার ভিতরে আপনি জাস্ট লিখবেন হচ্ছে ডাইনামিক আন্ডারস্কোর সাইডবার, ঠিক আছে? আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কোটেশন দিয়ে একটা আইডির নাম বলতে হবে। সেই আইডিটা কে? আইডিটা হচ্ছে ফাংশন ডট পিএইচপি তে আমরা যখন সাইডবারটাকে রেজিস্টার করেছিলাম তখন আমরা একটা আইডি দিয়েছিলাম, এই আইডিটার নাম হচ্ছে আমাদের এখানে বসে যাবে, এখানে বসে যাবে। তো এখানে যে আইডিটা থাকবে ওই সাইডবারটা এখানেই বসবে, ঠিক আছে? এবার যদি আপনি সেভ করেন, দেখেন সেভ করার পর এখানে অ্যাকচুয়ালি কি আসবে, এখানে অ্যাকচুয়ালি কি আসবে, আসবে হচ্ছে আমরা কিন্তু এখানে যে পেজেস দিয়ে দিছিলাম সেই পেজেস গুলো এখানে চলে আসবে। তো আমরা যদি আমাদের ব্রাউজারে একটা রিলোড করি, দেখেন এই যে পেজেস গুলো চলে আসছে, বাট পেজেস গুলো আসার পরেও একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে এখানে। এখানে দেখেন পেজ গুলো আসছে, আচ্ছা এগুলো সব বাট স্টাইলটা পায়নি, স্টাইল পাওয়ানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে আমাদেরকে আরো দুটা প্যারামিটার ইউজ করতে হবে, ঠিক আছে? আরো দুটা না, টোটাল চারটা প্যারামিটার ইউজ করতে হবে, ঠিক আছে? তো কি কি প্যারামিটার চলেন আমরা দেখি। আমাদেরকে বলে দিতে হবে যে বিফোর উইজেস এবং আফটার উইজেস জিনিসটা মানে রাখতে হবে, বিফোর উইজেস আর আফটার উইজেস। এখন বিফোর উইজেস কি আফটার উইজেস কি সেটা আপনাকে একটু বুঝতে হবে। বিফোর উইজেস বলতে কি বোঝায়? আচ্ছা বিফোর উইজেস হচ্ছে, দেখেন আমাদের উইজেসটা শুরু কোথায়, এই যে এইখান থেকে, তাই না? এই পর্যন্ত। তো আমরা কি করব, আমাদের বিফোর উইজেস বলতে বোঝানো হচ্ছে এই অংশটি, এটা হচ্ছে আমাদের বিফোর উইজেস। আর উইজেসটা শেষ হয়েছে কোথায়, এইখানে। তো এটা হচ্ছে আমাদের আফটার উইজেস, মানে উইজেস এর ক্লোজিং, ঠিক আছে? ঠিক, এখন আমাদেরকে এই জিনিসটা বলে দিতে হবে। তো বিফোর উইজেস কি? এইটা আমাদের উইজেস হচ্ছে এইখান থেকে যে টাইটেল আর হচ্ছে যে ইমেল অ্যালাই, এগুলো হচ্ছে আমাদের উইজেস। আর উইজেসটা কোন ডিভের মধ্যে আছে, এটার মধ্যে। তো এটা হচ্ছে বিফোর, মানে আগে। তো আপনি এই অংশটুকুকে জাস্ট কপি করবেন এবং এই ফাংশনের মধ্যে এসে আপনি এখন এই ফাংশন ডট পিএইচপি মধ্যে এসে এখানে আপনি প্যারামিটার অ্যাড করবেন। প্যারামিটার কি কি, এখানে এসে লিখবেন বিফোর আন্ডারস্কোর সরি উইজেট, বিফোর আন্ডারস্কোর উইজেট। আর এই জায়গাটার মধ্যে আপনি কোটেশন দিয়ে ওই যে বিফোরে কি ছিল সেটা জাস্ট দিয়ে দিবেন। আর হচ্ছে এই জায়গায় কপি করে সেম জিনিসটাই জাস্ট আবার লিখবেন আফটার উইজেটস, তবে এই জায়গায় ক্লাস হবে না, এই জায়গায় শুধু কি হবে ডিপটাকে ক্লোজ করে দিতে হবে। কারণ কি, এই যে দেখেন আমাদের ডিপটা এখানে ক্লোজ হয়েছিল। এই হচ্ছে বিফোর উইজেটস, মানে বিফোর উইজেট আর আফটার উইজেট। এখন যদি আপনি আপনার ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন তাহলে দেখেন আপনার বিফোর উইজেটের আর আফটার উইজেটের স্টাইলটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে? শেষ আরেকটা জিনিস করে দিতে পারেন, যেমন ধরেন আপনি এই জায়গায় আমরা H2 কে ধরছিলাম, তাই না? সাপোজ H2 এর কালার আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি, সাপোজ আপাতত দিলাম কালার হবে রেড। একটু এখানে যান, সরি এখানে যান, একটা রিলোড দেন, এখানে গিয়ে একটা রিলোড দিতাম, এখানে গিয়ে একটা রিলোড দেন, এখানে এটার কালার হচ্ছে রেড, ওকে? আচ্ছা, তো বিফোর উইজেটের কারণে এটা হচ্ছে ইয়া চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে বিফোর টাইটেল আফটার টাইটেল বলে একটা বিষয় আছে, ঠিক আছে? সেটাও দিয়ে দিতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। এখানে কি S2 ছাড়া অন্য যে কোনো ট্যাগ এর মধ্যে শুধু কালারটা দিয়ে দিলেই হবে? এলআই এর মধ্যে যদি কালার দিই তাহলে এই কালারটাই পাবে? এলআই এর মধ্যে না, এলআই এর মধ্যে যদি কালার দেন তাহলে চেঞ্জ হবে কালার, এই যে না না, হ্যাঁ হ্যাঁ, এলআই এর পরে এর কালার দিলে এই লেখাগুলো কালার চেঞ্জ হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট এটা। আর একটা বিষয় হচ্ছে আমাদের ওই যে বিফোর উইজেস আফটার উইজেস এর বিষয় যেটা বললাম সেটা হচ্ছে আপনি এখানে ইউজ করে দেন, মানে যে সরি উইজেস না, বিফোর টাইটেল আর আফটার টাইটেল সেম জিনিসটাই জাস্ট একবার লিখে দিবেন। যদি আলাদা ক্লাস থাকতো, মানে আলাদা ক্লাস থাকে তাহলে হচ্ছে এটা ব্যবহার করবেন। ওকে, জাস্ট আমরা এটাকে জাস্ট কপি করে নিই তাইলে হবে, কন্ট্রোল সি, এখানে এসে, এখানে এসে জাস্ট পেস্ট করে দিন। এখানে হবে বিফোর উইজেটের পরিবর্তে জাস্ট ব্যবহার করবেন বিফোর টাইটেল। তো এখানে বিফোর টাইটেল কি, একটা H2 আর কিছু না, H2 ব্যবহার করছেন S3। আর এখানে হবে হচ্ছে এটাতে কেন, হ্যাঁ না না, কপি করেন নাই, কপি করে নেই, আগেরটা চেঞ্জ করে ফেলছেন। আগেরটা, ও সরি স্যার, আগেরটা চেঞ্জ করে ফেলছি। আমাদের তাহলে কি হবে, এই জায়গাটা হবে হচ্ছে, সরি এটা না, এই জায়গাটা চেঞ্জ হবে,
তাই তো, ঠিক করতে এই চাই জায়গাটাই হচ্ছে আমরা নিয়ে আসবো এসকে। H2। H2 শুরু করলাম আর এখানে জাস্ট আমরা H2টাকে শেষ করব, আর এই জায়গায় জাস্ট বলে দিব আফটার। এটা কি? এটা হচ্ছে এই যে আমাদের যে টাইটেলটা আছে, এই টাইটেলটা শুরু কি দিয়ে আর টাইটেলটা শেষ কি দিয়ে। যদি ক্লাস থাকতো এখানে, তাহলে কিন্তু আমরা এখানে এখানে এই জায়গায় ক্লাস সহ লিখে দিতে হতো, ঠিক আছে? দ্যাটস ইট। তো এভাবে আপনি চাইলে যে কোনো জায়গায় উইডজেটসটাকে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আমরা উইডজেটস নিয়ে আসবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে মেনু। আচ্ছা, আমরা যদি মেনু ক্রিয়েট করতে চাইতাম, তাহলে আমরা হচ্ছে যে কোথায় এই মেনুটাকে ক্রিয়েট করতাম? আচ্ছা, মেনুটাকে ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে চলে আসবো। আচ্ছা, তার আগে আমরা একটু ড্যাশবোর্ডটা দেখে নিই। দেখেন অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেনু কেমন আসলো, আমরা কি মেনু রেজিস্টার করছি? এর আগে থেকে আসতে পারে যে মেনু মধ্যে বানানো ছিল আমাদের ওই যে আগের থিমটার মধ্যে, ওই জন্য হচ্ছে যে এখানে চলে আসছে, ঠিক আছে? যেহেতু আমাদের এটা একদম ফাঁকা ছিল না, যার কারণে হচ্ছে এই অবস্থা হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখি তো থিম এটা অ্যাক্টিভ করা আছে, এটার ভিতরে মেনুজ আছে, মেনুর কোনো লোকেশন নাই, ঠিক আছে? তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মেনু লোকেশন ক্রিয়েট করতে হবে। তো আমাদের দেখেন মেনু এটা অপশনটাই থাকতো না যদি না আমরা এই সেম জায়গায় আরে আরো থিম ইউজ না করতাম। এর আগে যেহেতু আমরা যে মেনু বানাইছিলাম, সেই জন্য মেনুটা এখানে দেখা যাচ্ছে। বাট এই মেনুটা, এই যে দেখেন হোম, অ্যাবাউট, এই মেনুটার নাম আমরা দিয়েছিলাম মেইন মেনু, কিন্তু মেইন মেনুর মধ্যে যেগুলো আছে সেগুলো কোথায়? এখানে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তা আমরা চাচ্ছি কোন একটা জায়গায় দেখা যাবে। যেমন ধরেন আমরা একটা জায়গায় ডিজাইন করি, ধরেন আমরা চাচ্ছি ধরেন এই যে এই অংশটা, বা ধরেন এই যে এটার পরেই থাকবে, ঠিক আছে? এটার পরে থাকবে এরকম আমরা চাচ্ছি। তো এটার জন্য আসলে আমরা হচ্ছে যে চলে যাই, যেহেতু এটার পরে থাকবে তাহলে আমরা এই যে এটাই এটা এই যে কন্টেন্ট এটার ভিতরেই করি, এটার ভিতরেই করি আপাতত। আমরা একটা জাস্ট একটা ডিভ নিয়ে নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম হচ্ছে মেনু, আর কিছু করলাম না। এবার এটার ভিতরে হচ্ছে আমরা একটা ইভেল নেই, তার ভিতরে অ্যালাই নেই, তারপর অ্যাঙ্কর ট্যাগ নেই, হ্যাশ নেই। তারপর এই জায়গায় আমরা কিছু একটা লিখি, যেমন ধরেন 1, 2, 3, এই তিনটা দিব। জাস্ট স্ট্যাটিক ভাবে নিয়ে আসলাম, একটু ব্রাউজার এসে দিকে আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের যে এগুলো আসছে। ওকে, নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে এটাকে আমরা এখন ঠিকঠাক করবো। স্টাইল ডট সিএসএস এ চলে যাই, আমাদের ক্লাসের নাম হচ্ছে নীলু, এটাকে ধরে আমরা একটু স্টাইল করে ফেলি ঝটপট। আমরা এখানে কল করলাম প্রথমেই ডট মেনু, তার ভিতরে আছে ইভেল, তার ভিতরে আছে অ্যালাই, তার ভিতরে আছে অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, তো আমরা হচ্ছে যে আবার অ্যাঙ্কর ট্যাগকে কলন করলে হোভার হবে। আচ্ছা, তো হোভার হয়ে আমরা একটা কিছু দিয়ে দিব পরে। আপাতত এখানে আসেন, এখানে এসে বলেন লিস্ট স্টাইল টাইপ বা লিস্ট স্টাইল নান হবে। তারপরে বলেন লিস্ট স্টাইল নান হয়ে গেল, এরপর বলেন ডিসপ্লে ফ্লেক্স হবে, পাশাপাশি নিয়ে আনলাম। দেন হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এর কালার দিয়ে দিই, কালার কি কালার দিব? ওই যে ইয়েলো যে কালারটা ছিল না, সবসময় ব্যবহার করছি মনে হয় এটাই নাকি, নট শিওর এটাই কিনা, দিয়ে দেখি হ্যাশ দিয়ে। আপাতত হোয়াইট কালার দিতে পারেন, হোভারে ওই কালারটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আমরা আপাতত হোয়াইট কালারে দিলাম, ভালো বুঝলেন। তো আমরা একটু এখানে গিয়ে একটা রিলোড দেই, দেন আমরা আমাদের ব্রাউজারে সেটা এখানে দেখি যে এগুলো আসছে। আচ্ছা, ভালো কথা। এখানে লেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ করে দিলাম, ব্রাউজারে সেটা রিলোড দিয়ে দিই। ওকে, দেন আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলাম 10 পিক্সেল, 15 পিক্সেল, একটু রিলোড দিই। ওকে, আচ্ছা, হোভারে যেটা করব সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, আর হচ্ছে কালার এটা দিয়ে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে সেটা রিলোড দিলাম। আচ্ছা, কেমন আছে থাকুক। আরেকটা জিনিস টেস্ট করে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার, ওকে। নাও ধরেন এটা আমাদের মেনু হলো,
এখন আমরা চাচ্ছি আমাদের এই যে মেনুটা এই জায়গাটায় কোন মেনুটা বসবে, এই যে এখানে যে মেন মেনুটা এখানে বসবে, কিন্তু আমাদের মেনুর কোনো লোকেশন ক্রিয়েট করা নাই। তো যখন আমরা মেনুর লোকেশন ক্রিয়েট করতে যাব তখন আমাদেরকে যেটা করতে হবে সেই functions.php তে গিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো functions.php এর মধ্যে চলে যাই। functions.php তে যেখানে আমরা যে আফটার সেটআপ থিম ব্যবহার করেছি না, ঠিক সেখানেই আমরা এখন আমাদের মেনুর লোকেশনটা ক্রিয়েট করে ফেলবো, এই যে এই জায়গায়, ঠিক আছে? এটা পরে করতে পারে, সমস্যা নেই। এখানে এসে লিখবেন রেজিস্টার সাইড বার না, রেজিস্টার মেনু, সরি রেজিস্টার ন্যাভ মেনু, রেজিস্টার আন্ডারস্কোর ন্যাভ আন্ডারস্কোর মেনু, ঠিক আছে? এটার ভিতরে জাস্ট আপনি এটা নিয়ে নিলেন, তারপর আপনার কাছে আচ্ছা এরপরে হচ্ছে এইটার ভিতরে আপনি যেটা করবেন। আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা না করলেও সমস্যা নাই, তারপরেও আমাদের করা উচিত। আচ্ছা আমরা একটা কাজ করি, একসাথে করে ফেলি, দুইটা মেনু সাপোজ আমরা বানাবো একসাথে, ঠিক আছে? মেনুর লোকেশন হয় আমরা পরে একসাথে পরবর্তীতে যদি আমাদের হচ্ছে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা দুইটা মেনু বানিয়ে ফেলি। তো আমরা এখানে একটা অ্যারে নিয়ে নিলাম, সরি ভুল করছি, একটা অ্যারে নিয়ে নিলাম, অ্যারে ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট। এই অ্যারের ভিতরে আমরা এখন প্যারামিটার ইউজ করব। কি কি প্যারামিটার ইউজ করব? প্রথম প্যারামিটারের মধ্যে আমাদের মেনুর একটা সাপোজ আইডি নাম দিতে হবে, যেমন ধরেন এইটার নাম আমরা দিলাম হচ্ছে, যেহেতু এটা উপরে আছে তাই আমরা এটার নাম দিলাম হচ্ছে টপ মেনু, টপ মেনু এরকম একটা নাম দিলাম। তারপরে এই অ্যারের ভিতরে আমরা এখন জাস্ট বলে দিব যে আমাদের কোথায় কি কি থাকবে। তো এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ট্রান্সলেটেবল হবে, তাই আমরা এখানে দুইটা আন্ডার স্কোর ব্যবহার করবো, ডাবল আন্ডার স্কোর ব্যবহার করবো এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি বলে দিবেন এটাকে আপনি কি হিসেবে দেখাতে চাচ্ছেন, মানে কি বলে, সাপোজ আমি এখানে নাম দিলাম হচ্ছে মেইন মেনু, কিংবা নাম দিতে পারেন টপ মেনু, এরকম টপ মেনু দিতে পারেন, মানে এখানে আপনার ইচ্ছা, আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এখানে আপনাকে অন্য কিছু, মানে ওয়ার্ডপ্রেস এর কোনো কিছু না। আরেকটা কমা দিয়ে এখানে আপনার টেক ডোমেনের নামটা দিয়ে দিতে হবে, এই যে দেখেন আমাদের টেক ডোমেন, এই টেক ডোমেনের জাস্ট নামটা এখানে সেট করে দিবেন আর কমা দিলেন। এরপর আপনি চাইলে আরো মেনু বানাতে পারেন, সাপোজ আরো লোকেশন বানাতে পারেন, মূলত হচ্ছে এগুলো হচ্ছে লোকেশনের জন্য। আমরা এই যে এটা সেট করলাম না, এখন যদি আমরা যে এখানে যাই, সরি আমাদের যে ড্যাশবোর্ডে যাই, এখানে আমরা লোকেশন দেখতে পাবো, ঠিক আছে? এটার জন্যই আমরা হচ্ছে এটা ক্রিয়েট করছি, এই যে টপ মেনু লোকেশনটা আমরা এখানে ক্রিয়েট করছি আর কিচ্ছু না। আসেন একটু দেখে আসি যে আসলে এখানে কোনো লোকেশন আসছে কিনা, দেখেন রিলোড দেই, আসে নাই, সেভ করি সেভ করি, রেজিস্টার রেজিস্টার ন্যাভ মেনুস, ঠিক আছে সব কিছু ঠিক আছে, আসেন এখানে একটু রিলোড করেন, হ্যাঁ এই যে আসছে দেখেন, ওই সম্ভবত আমরা সেভ দিই নাই, সেভ দিতে ভুল হয়েছিল খুব সম্ভবত। এখানে দেখেন ডিসপ্লে লোকেশন টপ মেনু, আপনি চাইলে এখানে আরো বানাইতে পারেন, সাপোজ এখানে টপ মেনুর পরিবর্তে নাম দিলেন, এটা নাম দিলেন হচ্ছে বটম মেনু, এরকম একটা নাম দিলেন, এই জায়গায় এসে লিখলেন বটম মেনু, সেভ করে দিলেন, ব্রাউজার এসে যদি একটা রিলোড করেন এখানে দেখেন এই জায়গায় বটম মেনু, ঠিক আছে? সো এগুলো হচ্ছে লোকেশন। এখন এই যে লোকেশনটা, এই লোকেশনে যদি আমি আমার মেনুটাকে সেট করি তাহলে আমার মেনুটা কোথায় গিয়ে বসবে সেটা বলার জন্য ঠিক আমরা যেখানে বসাতে চাচ্ছি, যেমন এই যে দেখেন আমাদের ডিভ, এই ডিভের ভিতরে যে ইভেলটা আছে এই ইভেল থেকে ইভেল পর্যন্ত আমরা ফেলে দিব, ফেলে দিয়ে আমরা যেটা করতে পারি এখানে আমরা একটা মেনু বসিয়ে দিতে পারি। আসলে আমরা এখানে দেখি এই অংশটুকু জাস্ট আমরা ফেলে দিব, এটা প্রয়োজন নাই, এটা জাস্ট ফেলে দিয়ে আপনি জাস্ট হচ্ছে এখানে আপনার মতো করে একটা ফাংশন এখানে আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো পিএসপি এর ফাংশন যেহেতু, তো আপনি এখানে লিখবেন পিএসপি, তারপরে এটার ভিতরে আপনি হচ্ছে আপনার মতো করে একটা ইয়ে ব্যবহার করবেন যেটার নাম হচ্ছে ডাব্লিউপি ন্যাভ আন্ডারস্কোর মেনু, ঠিক আছে? ওকে, ডাব্লিউপি ন্যাভ মেনু ব্যবহার করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা অ্যারে ব্যবহার করবেন, অ্যারে, ঠিক আছে? এটার ভিতরেও সেম ভাবে একটা অ্যারে ব্যবহার করবেন, কারণ এই অ্যারের মধ্যে আমরা ওই থিম লোকেশনটা বলে দিব। তো এখানে প্যারামিটার ব্যবহার করেন যেটা জাস্ট বলে দিবেন থিম আন্ডারস্কোর লোকেশন, এবং এই জায়গায় আপনি ওই ইয়ার ভিতরে
এই জায়গাটার মধ্যে আপনি ওই যে আপনার যে আইডিটা সেট করছিলেন, যে আইডিটা এখানে সেট করবেন সেটাই এখানে বসে যাবে। যেমন ধরেন এটা হচ্ছে এই আইডিটা কার জন্য, টপ মেনুর জন্য, ঠিক আছে, আর এই আইডিটা হচ্ছে বটম মেনুর জন্য। তো আমি যদি টপ মেনুটাকে এখান থেকে কপি করি, হ্যাঁ কপি করে যদি আমি যে এই জায়গাটা যদি আমি বসিয়ে দেই, আমি একটু দেখাচ্ছি, সাপোজ বসিয়ে দেই, তাহলে কি হবে, আমি যখন ড্যাশবোর্ড থেকে টপ মেনু সিলেক্ট করব, এখানে যে এই যে মেনুটা, মেন মেনুটা, এটাকে যদি আমি টপ মেনু হিসেবে লোকেশন সিলেক্ট করে দেই, তাহলে এই টপ মেনুটাকে আমি কোথায় বসাইছি, থিম লোকেশনে আমার এই যে উপরের মধ্যে। এবং সেম ভাবে যদি আমার আরো একটা জায়গা থাকতো যেখানে আমি আরেকটা মেনু বানাইতে চাই, ধরেন ফুটারের ঠিক উপরে, এই জায়গায় যদি আমি আরেকটা বানাইতে চাই সেটাও আমি করতে পারবো। তো চলেন আমরা এটা দেখি, আগে এটাকে টপ মেনু হিসেবে সিলেক্ট করি, এই যে এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটু সেভ করি, সেভ করে দেন আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এবং রিলোড করি, এই যে এখানে দেখেন আমাদের কিন্তু এই যে ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। এখন ধরেন আমরা যদি চাইতাম যে আমাদের আরো একটা মেনু থাকবে কোথায়, ধরেন ঠিক ফুটারের ঠিক উপরে, ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু আমাদের মেনু আছে, কোথায় ছিল জানি, উপরে ছিল, তো উপরের যে মেনু ডিস্কটা আছে এটাকে আমরা হচ্ছে জাস্ট কপি করে দিই, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম, সেম স্টাইলেই রাখলাম, শুধুমাত্র রাখবো কোথায়, ফুটারের ঠিক উপরে। এখানে হচ্ছে যে আমরা একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম হচ্ছে বটম মেনু, এবং এইটার ভিতরে আমরা ওই সেম স্টাইলের যে মেনুটা ছিল আমাদের সেটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন শুধুমাত্র বটম মেনু যেই ইয়েটা আছে সেটাকে আমরা একটু স্টাইল করবো এখানে, জাস্ট বুঝানোর জন্য এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে এটা, এটাকে কপি করে নিলাম, এখানে হ্যাশ দিয়ে সেট করে দিলাম। এখন একটু ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে এখানে একটু রিলোড করেন, তাহলে দেখতে পাবেন, আচ্ছা এটা আসবে না, কারণ হচ্ছে আমাদের বটম মেনুকে তো আমরা এখান থেকে সিলেক্ট করি নাই, মানে হচ্ছে যে আপনার কোনো মেনু বানাই নাই এখান থেকে। সাপোজ বটম মেনুতেও আমরা সেম মেনুটাকেই রাখলাম, আপাতত রাখলাম, আমি একটু পরে চেঞ্জ করে দেখাচ্ছি, আমি যে স্টাইলটা নিয়ে আসার জন্য করেছি। আজকে শুধু সেভ করতে ভুলে যাচ্ছি, এখানে এই যে একটা রিলোড দেন, এই যে দেখেন আমাদের বটম মেনুটা কিন্তু এই যে এখানে আসছে। আচ্ছা এখন উপরেও যে মেনুটা আছে, মেনুটা তো নরমালি লিংকের জন্য ব্যবহার করা হয়, বুঝি নাই, বটম মেনু তো নরমালি সোশ্যাল লিংকের জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ অনেক সময় এগুলো থাকে সোশ্যাল লিংকের জন্য থাকে, ঠিক আছে। তো আমরা জাস্ট দেখাচ্ছি যে লোকেশনটা বোঝানোর জন্য, যে এখানে একটা লোকেশন আমরা পাইলাম, এখানে একটা লোকেশন পাইলাম। এখন দুই জায়গায় যদি আলাদা আলাদা করতে চাই তাহলে কি করতে হবে, ওই নতুন একটা মেনু আমাদেরকে এখন ক্রিয়েট করে নিতে হবে। আমরা যখন ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করব, তারপর যদি আমরা হচ্ছে এখানে নতুন একটা মেনু ক্রিয়েট করি, যেমন এটা নাম দিলাম হচ্ছে নতুন মেনু, নতুন মেনু লিখে জাস্ট হচ্ছে দিলাম। এখন ধরেন এই নতুন মেনুর মধ্যে আমরা দুইটা জিনিস রাখতে চাই, শুধুমাত্র সার্ভিস আর ওয়ার্ক, এই দুইটা জিনিস রাখতে চাই, আর কিছু রাখতে চাই না। তো এখন নতুন মেনুর মধ্যে এই দুটো অ্যাড হয়েছে, আর এই বটম মেনুতে জাস্ট আমরা এটা এখন অ্যাড করে দিই। এবার যদি আমরা সেভ করি এন্ড দেন আমরা যদি আমাদের ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি, তখন আমরা কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আগেরটাকে আমাদের ওই যে ইয়ে করা হয়েছে, এই যে মেন মেনুতে যদি যান, মেন মেনুতে গিয়ে দেখেন এই যে এটাকে আমরা টপ মেনু বানাবো, সরি এটা তো নতুন মেনুতে আসছে, সিলেক্ট করেন এটাকে, ক্লিক করলাম এখান থেকে, আচ্ছা এই যে দেখেন এটাকে টপ মেনু বানিয়ে সেভ দিলাম, এটা একটা বিষয়। দেন আমরা যাব হচ্ছে নতুন মেনুতে, এটাকে সিলেক্ট করব, তারপরে এটাকে আমরা বটম মেনু, দেন আমরা সেভ করব। এবার একটু ব্রাউজারে যাব, এখন একটা রিপোর্ট দিব, কি হলো তাও দেখে আসা যাক, এখানে কি সেভ করতে দেরি করছি, আচ্ছা নাকি ক্যাশ ধরে রাখছি, আমরা আবার চাই তাহলে এখানে গিয়ে সে ইয়ে দিই, না আচ্ছা এটা সেভ নিচ্ছে না নাকি, একটু দেখতে হবে, আচ্ছা বুঝতে পারছি কেন হয়নি, আমরা এখানে একটা ভুল করছি, ভুলটা কি সেটা হচ্ছে দেখেন বটম মেনুর মধ্যে এই যে দেখেন থিম লোকেশন আমরা টপ মেনুই লিখে রাখছি, বুঝতে পারছেন বিষয়টা, এই জন্য কিন্তু টপ মেনুতে যেটা আছে সেটাই কিন্তু আসতেছে। আমাদেরকে কি করতে হবে, বটম মেনুর জন্য কিন্তু আমরা এখানে আরেকটা মেনু রেজিস্টার করেছি, তাই না, এই জন্য আমাদেরকে কপি করে এই জায়গায় বটম মেনুটাকে দিতে হবে,
এইটাই হচ্ছে মূলত আমাদের ভুল, ঠিক আছে, আর কোনো ভুল না। এবার যদি আমরা একটু রিলোড করি, এখানে একটা রিলোড করি, তাহলে দেখবেন এই যে দেখেন এখানে ঠিক হয়ে গেছে। এই যে দেখেন এখানে এখানে আছে টপ মেনুটা, আর এখানে আছে ওই যে বটম মেনুটা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এভাবে কি করতে পারি, যে মেনু তৈরি করে ফেলতে পারি, মেনু তৈরি করে দিয়ে আসতে পারি। তো এটাকে খুব সিম্পলি আজকে দেখাইলাম, আমরা নেক্সট টাইম আরো ভালোভাবে দেখবো হচ্ছে যে মেনুর বিষয়গুলা। আপাতত যেমন আছে এরকম থাকুক, আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। আজকে অনেক কিছু দেখেছি, আচ্ছা।